বামন অবতারে বিরাট রূপ ধারণ এবং পৃথিবী ও স্বর্গকে ব্যাপ্ত করি দুই পদক্ষেপ গ্রহণ। শ্রী সুখদেব বললেন, হে রাজন, যখন কুলগুরু শুক্রাচার্য বলিকে এইভাবে বললেন, তখন আদর্শ গৃহস্থ রাজা বলির কিছুক্ষণ মৌন থেকে অত্যন্ত বিনয় ও সংযত হয়ে শুক্রাচার্যকে বললেন। রাজা বলি বললেন, হে ভগবান, আপনি যা বলেছেন সেসব সত্য। গার্হস্থ্য শ্রমাদির ধর্ম এই যে অর্থ, কাম, যশ ও জীবিকাতে যেন কখনো বাধা না আসে। কিন্তু গুরুদেব, আমি প্রহ্লাদের পৌত্র এবং দান দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন আমি বিত্ত লোভে প্রতারকের মতো কি করে ব্রাহ্মণকে প্রত্যাখ্যান করি? পৃথিবী দেবী বলেছেন, অসত্য অপেক্ষা বড় অধর্ম আর নেই। আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যাবাদীর ভার আমি সহ্য করতে পারি না। আমি নরক থেকে, দারিদ্র থেকে, দুঃখ সাগর থেকে, রাজ্যের বিনাশ থেকে, এমনকি মৃত্যু থেকেও তত ভয় পাই না। ব্রাহ্মণকে প্রবঞ্চন আর অধর্ম থেকে যত ভয় পাই। এই সংসারের সমস্ত কিছুই তো মৃত্যুর পর ত্যাগ করতেই হয়। সেই সব দ্রব্য দিয়ে যদি ব্রাহ্মণকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে তাকে মৃত্যুর পরে ত্যাগ করে কি লাভ? দধিচি, শিব প্রমুখ মহাপুরুষগণ দুস্তেজ প্রাণ ত্যাগ করেছেন শুধুমাত্র জীবের মঙ্গলের জন্য, তাহলে ভূমি দানের বিষয়ে এত বিচারে কি প্রয়োজন? হে ব্রাহ্মণ, যে সকল দৈত্যেন্দ্র এই পৃথিবীকে ভোগ করেছেন, তাদের সমকক্ষ এই পৃথিবীতে কেউ ছিলেন না। কাল তাদের ইহলৌকিক ও পারলৌকিক সব কিছুই গ্রাস করেছে, কিন্তু তাদের যশ এখনো পৃথিবীতে বর্তমান, কাল সেটি গ্রাস করতে পারেনি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এমন লোক সংসারে অনেক আছে যারা যুদ্ধক্ষেত্রে অপরাঙ্কুক হয়ে প্রাণ ত্যাগ করেছে, কিন্তু সৎপাত্রের শ্রদ্ধা সহকারে ধন দান করেছে এমন ব্যক্তি সংসারে দুর্লভ। উদার ও দয়ালু ব্যক্তি অপাত্রে দান করে যদি দুর্গতি প্রাপ্ত হন, সেই দুর্গতিও তার প্রশংসার কারণ হয়। তাহলে আপনার মতো ব্রহ্মবিদদের মনোরথ পূর্ণ করে যদি দুঃখ ভোগ করতে হয়, তাতে বলার কি আছে? সুতরাং আমি এই ব্রহ্মচারীর মনোরথ নিশ্চয়ই পূর্ণ করব। হে মহর্ষি, আপনারা বেদোক্ত যজ্ঞাদিতে নিপুণ, শ্রদ্ধা সহকারে যজ্ঞে যার অর্চনা করে থাকেন, সেই বিষ্ণু ভগবান আমার প্রতি বরদাতা রূপে কিংবা অন্য কোনো রূপে শত্রু রূপে আসুন। আমি এর ইচ্ছা অনুযায়ী একে ভূমি দান করব। অপরাধ না করা সত্ত্বেও যদি ইনি আমায় বদ্ধ করেন, তবু আমি এর অনিষ্ট করব না। কারণ আমার শত্রু হয়েও ইনি আমার ভয়ে ব্রাহ্মণে বেশ ধারণ করেছেন। যদি ইনি অমর কীর্তি ভগবান বিষ্ণুই হন, তবে নিজের যশকে পরিত্যাগ করবেন না, নিজের কথা অনুযায়ী দানই নেবেন। আমায় যুদ্ধে বধ করে আমার রাজ্য অপহরণ করতে পারেন, আর যদি অন্য কেউ হন, তবে আমার হাতে নিহত হয়ে রণভূমিতে শয়ন করবেন। শ্রী সুখদেব বললেন, যখন শুক্রাচার্য দেখলেন যে শিষ্য গুরুর প্রতি অশ্রদ্ধা ও তার আজ্ঞা অবমাননা করছেন, তখন তিনি দৈব বশীভূত হয়ে তাকে শিষ্য বলিকে শাপ দিলেন। যদিও তিনি সত্য প্রতিজ্ঞ ও উদার ছিলেন বলে অভিশাপের উপযুক্ত পাত্র ছিলেন না। শুক্রাচার্য বলেন, মূর্খ, তুমি তো অজ্ঞান, কিন্তু নিজেকে বড় পণ্ডিত মনে করছো। আমাকে উপেক্ষা করে তুমি গর্ব করছো, আমার আজ্ঞা লঙ্ঘন করেছো, সেই জন্য তুমি শীঘ্রই লক্ষ্মীভ্রষ্ট হবে। রাজা বলি মহাত্মা ছিলেন, গুরুদ্বার অভিশপ্ত হয়েও তিনি সত্য থেকে বিচ্যুত হলেন না। বামন দেবকে বিধিপূর্বক পূজা করে এবং হাতে জল দিয়ে তিন তিন পদ ভূমিদানের সংকল্প করলেন। সেই সময় বলিপত্নী বিন্ধা বলি মুক্তামালায় সুসজ্জিতা হয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি নিজ হাতে বামন ভগবানের পাদ প্রক্ষালনের জন্য স্বর্ণ কলসে জল দিয়ে এলেন। যজমান বলি স্বয়ং আনন্দে বামন দেবের সুন্দর চরণ যুগল ধৌত করে জগৎ পবিত্রকারী সেই চরণামৃত সমস্তকে ধারণ করলেন। সেই সময় স্বর্গে দেবতা গন্ধর্ব
বিদ্যাধর, সিদ্ধ ও চারণগণ সকলে রাজা বরীর এত কপটতাহীন কার্যের প্রশংসা করে তার উপর দিব্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। একসঙ্গে হাজার হাজার দুদুম্বি বেজে উঠল। গন্ধর্ব, কিম্পুরুষ এবং কিন্নরীরা গান করতে লাগলেন এবং ধন্য ধন্য রব উঠল। উদার শিরোমণি বলি সুদুষ্কর কাজ করেছেন, জেনে শুনেও শত্রুকে ত্রিভুবন দান করে দিলেন। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। অনন্ত ভগবান শ্রীহরি সেই ত্রিগুণাত্মক বামন মূর্তি বর্ধিত হতে লাগল। সেই বৃদ্ধি এমন হল যে পৃথিবী, অন্তরিক্ষ, দিক সকল, স্বর্গ, পাতাল, সমুদ্র, পশু পক্ষী, মানুষ, দেবতা এবং ঋষি সব তারই অন্তর্ভুক্ত হয়ে গেল। ঋত্বিক আচার্য ও সদস্যদের সঙ্গে বলি সমস্ত ঐশ্বর্য একমাত্র প্রভু ভগবানের। সেই ত্রিগুণাত্মক দেহে পঞ্চভূত ইন্দ্রিয় ও শব্দাদি বিষয়, অন্তঃকরণ ও সমস্ত জীবের সঙ্গে এই ত্রিগুণময় বিশ্বকে দর্শন করলেন। তখন ইন্দ্রসেন রাজা বলি বিশ্বমূর্তি ভগবানের পাদতলে রসাতল, পদদ্বয়ে পৃথিবী, জঙ্ঘাতয়ে পর্বত, জানু দেশে পক্ষী এবং উরুতে বায়ুসমূহকে দর্শন করলেন। এইভাবে ভগবানের বস্ত্রে, সন্ধ্যাকে গুজ্জ স্থানে, প্রজাপতিদের জঙ্ঘনে, নিজের সঙ্গে সমস্ত অসুরদের, নাভিতে আকাশ, কুক্ষিতে সাত সমুদ্র এবং বক্ষস্থলে নক্ষত্রদের দেখতে পেলেন। হে রাজন, অসুররাজ ভগবান মুরারির হৃদয়ে ধর্ম, স্তনদয়ে প্রিয় বাক্য ও সত্য, মনে চন্দ্র, বক্ষস্থলে পদ্মহস্তা, স্বয়ং লক্ষ্মী দেবী এবং কণ্ঠে শ্যামদেব ও বর্ণসমূহ দর্শন করলেন। তার বাহুতে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের কর্ণদয়ে দৃশ্যকর মস্তকে স্বর্গ, কেশ রাশিতে মেঘমালা, নাসিকাতে বায়ু, চক্ষুতে সূর্য এবং মুখে অগ্নিকে দেখা দিল। সেই পরম পুরুষের বচন বেদসমূহ রসনায় বরুণ দে, ভ্রু হৃদয়ে বিধি ও নিষেধ শাস্ত্র, পলকে দিন ও রাত্রি, কপালে ক্রোধ এবং অধরে লোভ দেখা গেল। হে রাজন, তার স্পর্শে কাম, বীর্যে জল, পৃষ্ঠদেশে অধর্ম, পদন্যাসে যজ্ঞ, ছায়াতে মৃত্যু, হাসিতে মায়া এবং শরীরের রোমকূপ রাশিতে সব রকমের ঔষধি দৃষ্ট হল। মহাবীর বলি তার নাড়িতে নদী সমূহ, নখগুলিতে শিল সকল, বুদ্ধিতে ব্রহ্মাকে, ইন্দ্রিয় সমূহকে দেবগণ এবং ঋষিগণকে এবং সমস্ত শরীরে বিশ্ব চরাচরকে দর্শন করিল। হে রাজন, সমস্ত জগৎকে ভগবান স্থিত দেখে অসুরীরা সকলে ভীষণ ভয় পেয়ে গেল। সেই সময় শ্রী ভগবানের হাতে ধৃত ছিল অসহ্য বল সুদর্শন চক্র, মেঘের মতো গর্জনশীল সাঙ্গর সুর, মেঘের মতো গভীর নিনাদকারী পাঞ্চজন্য শঙ্খ, বিষ্ণুর বেগবতী কৌম্মদকী গদা, শতচন্দ্র চিহ্ন যুক্ত বিদ্যাধর নামক কোশী এবং অক্ষয় বানপূর্ণ দুটি তীর্ণ। সেই সময় লোকপালগণের সঙ্গে সুনন্দ আদি মুখ্য পার্ষদগণ ভগবানের স্তব করেছিলেন। ভগবানের শোভা অপূর্ব দেখাচ্ছিল। তার মস্তকে মুকুট, বাহুতে অঙ্গদ, কর্ণে মকরাকৃতি কুণ্ডল, বক্ষস্থলে শ্রী বৎস চিহ্ন, গলদেশে কৌস্তব মণি, কটিদেশে মেখলা এবং স্কন্ধে পীতাম্বর শোভা বর্ধন করছিল। তিনি পাঁচ প্রকার পুষ্পমাল্য গলদেশে ধারণ করেছেন, যার চতুর্দিকে মধুলোভী ভ্রমরীরা গুঞ্জন করছে। তিনি এক পদে বলির সমস্ত রাজ্য, দেহ দ্বারা আকাশ এবং বাহু সমূহ দ্বারা দিক সকল আবৃত করলেন। দ্বিতীয় পদে স্বর্গকে আবৃত করলেন। তৃতীয় পদ স্থাপনের জন্য বলির নিকট সামান্যতম স্থান ও থাকল না। ভগবান সেই দ্বিতীয় পদই উপরে দিকে ক্রমশ অগ্রসর হতে হতে মহরলোক, জনলোক ও তপলোকের উপরে সত্যলোকে পৌঁছে গেল। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা, শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে বিশ্বরূপ দর্শন নামক বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। একবিংশ অধ্যায়, বিষ্ণু কর্তৃক বলি বন্ধ। শ্রী ভগবানের সত্যলোকে আগত চরণ কমলের নখ দুটিতে
সেখানকার আভা নিষ্প্রভ হয়ে গেল। সেই দ্যুতিতে ব্রহ্মাও নিষ্প্রভ হয়ে গেলেন। তখন তিনি মরীচি আদি ঋষি ও সনন্দন আদি নৈষ্ঠিক ব্রহ্মচারীগণের সঙ্গে ভগবানের চরণ কমলের সেবায় উপস্থিত হলেন। বেদ, উপবেদ, নিয়ম, যম, তর্ক, ইতিহাস, বেদাঙ্গ ও পুরাণ, সংহিতা এবং যোগ সমীরণ দ্বারা যাজ্ঞাগ্নি প্রজ্বলিত করে যাদের কর্মফল ভস্ম করেছে, সেই মহাত্মাগণ সকলেই এসে ভগবানের সেই চরণের বন্দনা করলেন। যে চরণ কমলে মহিমায় ব্রহ্মলোক লাভ করা যায়, কর্ম দ্বারা যা লভ্য নয়, ব্রহ্মার কীর্তি অনন্ত পুণ্যময়। তিনি ভগবান বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয়েছেন। বন্দনা করার পর তিনি ভগবানের ঊর্ধ্ব দিকে প্রসারিত শ্রীচরণকে অর্ঘ্য জল দিয়ে প্রক্ষালন করে পূজা করলেন। পূজা শেষে ভক্তি ভরে তার স্তুতি করলেন। হে নরেন্দ্র, ব্রহ্মার কমণ্ডলু সেই জল ভগবানের প্রাদ প্রক্ষালন হেতু পবিত্র এবং সেটি গঙ্গার রূপ ধারণ করে আকাশপথে পৃথিবীতে নিপতিত হয়ে ত্রিভুবনে লোকেদের পবিত্র করছে। এই গঙ্গা শ্রী ভগবানের মূর্তিমূর্তি কীর্তি, শ্রী ভগবান স্বীয় বিভূতিকে সম্বরণ করে পুনরায় বামন রূপ ধারণ করলেন। ব্রহ্মা প্রমুখ লোকপালগণ অনুচরদের সঙ্গে নিজ প্রভুকে অনেক প্রকার উপহার অর্পণ করলেন। তারা শীতল জল, সুন্দর মালা, সুরভিত চন্দন ও অনুলেপন, সুগন্ধ ধূপ, দীপ, লাল, আপত, তণ্ডুল, ফল, তার মহিমা, বীর্য ও মহাত্মা উল্লেখ করে স্তোত্র পাঠ এবং নিত্যগীত, শঙ্খ এবং দুদুম্বির বাদ্য সহ তার শ্রী ভগবানের আরাধনা করল। তখন ঋক্ষরাজ জাম্ববান মনের ন্যায় দ্রুত গতিতে দৌড়ে ভেরি বাজাতে বাজাতে ভগবানের বিজয় ঘোষণা করল। অসুররা দেখল বামনদেব তিন পথ ভূমি নেওয়ার ছলনায় সমস্ত পৃথিবী কেড়ে নিলেন। তারা ভাবল যে আমাদের প্রভু এ সময় যজ্ঞে দীক্ষিত হয়েছেন, উনি তো কিছু বলবেন না। সেই জন্য তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এ ব্রাহ্মণ নয়, এ সর্বশ্রেষ্ঠ মায়াবী বিষ্ণু ব্রাহ্মণের ছদ্মবেশে দেবতাদের কার্য সিদ্ধ করতে এসেছে। যখন আমাদের প্রভু যজ্ঞে দীক্ষিত হয়ে যে কোনো প্রকার দণ্ডদানে বিরত হয়েছেন, তখন এই শত্রু ব্রহ্মচারী বেশ ধারণ করে প্রথমে ভিক্ষা ও পরে আমাদের সর্বস্ব অপহরণ করল। আমাদের প্রভু সর্বদা সত্যনিষ্ঠ এবং যজ্ঞে দীক্ষিত হওয়ায় বিশেষভাবে এদিকে লক্ষ্য রাখছেন। ব্রাহ্মণ ভক্ত ও দয়ালু হওয়ায় আমাদের প্রভু কখনোই মিথ্যার আশ্রয় নেবেন না। সুতরাং এমতাবস্থায় আমাদের উচিত শত্রুকে বধ করা। একে বধ করলে আমাদের প্রভুরা সেবা করাও হবে। এই কথা ভেবে বলির অনুচররা নিজের নিজের অস্ত্র হাতে তুলে নিলেন। হে রাজন, বলির ইচ্ছার বিরুদ্ধেই তারা ক্রোধে সুর ও পট্টিশ নিয়ে ভগবান বামনদেবকে বধ করার জন্য ধাবিত হল। হে রাজন, ভগবান বিষ্ণুর পার্শ্বদরা অসুরদের ভগবানকে দিকে দৌড়ে আসতে দেখে অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাধা দিলেন। অনন্তর অজিত হস্তি তুল্য বলশালী নন্দ সুনন্দ জয় বিজয় প্রবল বল কুমুদ কুমুদাক্ষ বিভক্সেন গরুড় জয়ন্ত সুরতদের পুষ্পদন্ত ও সাত্ত, এই সকল ভগবানের পার্শ্বদগণ অসুর সেনাদের বধ করতে লাগলেন। যখন রাজা বলি দেখলেন যে ভগবানের পার্শ্বদরা তার সৈন্যদের বধ করেছেন এবং তার সৈন্যরা ক্রোধের বশীভূত হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তখন তিনি শুক্রাচার্যের অভিশাপের কথা স্মরণ করে তার সৈন্যদের যুদ্ধ থেকে নিরস্ত করলেন। তিনি বিপ্রচিত্ত রাহু নেমি প্রভৃতি অসুরদের সম্বোধন করে বললেন, হে ভাতৃগণ, আমার কথা শোনো, যুদ্ধ করো না, এই সময় আমাদের অনুকূল নয়। হে দৈত্যগণ, যে কাল সর্বভূতের সুখ দুঃখ প্রদাতা তাকে কোনো ব্যক্তি নিজ পৌরুষে অতিক্রম করতে সমর্থ হয় না। যে কালরূপী ভগবান পূর্বে আমাদের উন্নতি ও দেবতাদের অবনতির কারণ হয়েছিলেন, তিনিই এখন আমাদের অবনতি ও দেবতাদের উন্নতির কারণ হয়েছেন। বল, মন্ত্রী, বুদ্ধি, দুর্গ, মন্ত্র, ঔষধ এবং সামাদি উপায়, এদের মধ্যে কোনো কিছুর দ্বারাই
কিংবা এদের মিলিত সাহায্যেও কেউ কালকে জয় করতে পারে না। যখন দৈববল তোমাদের অনুকূলে ছিল তখন তোমরা ভগবানের এই পার্শ্বদের অনেকবার যুদ্ধে জয় করেছ, কিন্তু দেখো তারাই এখন যুদ্ধে আমাদের পরাজিত করে সিংহনাদ করছে। যখন দৈব আমাদের অনুকূল হবে তখন আমরা বিজয়ী হব। অতএব সেই সময়ের জন্য অপেক্ষা করো যা আমাদের কার্য সিদ্ধির অনুকূল হবে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, দৈত্য ও অসুর সেনাপতিরা বলির কথা শুনে ভগবানের পার্শ্বদের দ্বারা আক্রান্ত হয়ে রসাতলে প্রবেশ করল। অতঃপর পক্ষীরাজ গরুড় বিষ্ণুর অভিপ্রায় জানতে পেরে অশ্বমেধ যজ্ঞে সোমরস পানের দিকে বলিকে বেঁধে ফেললেন। সর্বশক্তিমান বিষ্ণু কর্তৃক বলি এইভাবে বদ্ধ হলে স্বর্গ ও মর্তে সকল দিকেই হাহাকার ধ্বনি উত্থিত হল। হে রাজন, যদিও বলিকে বরুণ পাশে আবদ্ধ করে তার সমস্ত সম্পত্তি অপহরণ করা হয়েছিল, তথাপি তার স্থির বুদ্ধি ও উদার কীর্তির কথা সকলে গান করছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু বলিকে বললেন, হে অসুর, তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করেছ, কিন্তু দুই পায়েই তো আমি ত্রিলোক অধিকার করে নিয়েছি, এখন তৃতীয় পদের স্থান পূরণ করো। যে স্থান পর্যন্ত সূর্যের তাপ পৌঁছায়, যেখান পর্যন্ত চন্দ্র এবং নক্ষত্রের কিরণ পৌঁছায় এবং যেখান পর্যন্ত মেঘ বৃষ্টি দান করতে পারে, সমস্তই তোমার অধীনে ছিল। আমি এক পদে ভূলোক ও দেহ দিয়ে আকাশ ও দিকসমূহ এবং দ্বিতীয় পদে স্বর্গলোক অধিকার করেছি। এইভাবে তোমার সামনে তোমার সর্বস্ব আমি অধিকার করেছি। তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তা পূরণ না করার জন্য এবার তোমাকে নরকে যেতে হবে। তোমার গুরুত্ব এই বিষয়ে মত আছে, সুতরাং তুমি এখন নরকে প্রবেশ করো। যে প্রার্থীকে দান দেবার অঙ্গীকার করে বিমুখ হয় এবং তাকে বঞ্চনা করে তার সমস্ত মনোরথ ব্যর্থ হয়। স্বর্গে যাওয়া তো হয়ই না, তাকে নরকে বাস করতে হয়। তোমার বিত্তশালী হওয়ার খুব অহংকার ছিল, তুমি আমায় দেব বলে প্রতিজ্ঞা করে বিমুখ হয়েছ। এখন তুমি কয়েক বছর এই মিথ্যার জন্য নরক ভোগ করো। শ্রী মন্মর্ষি বেদব্যাস মুনি পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে বামন প্রাদুর্ভাব বলি নিগ্রহ নামক একবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বাবিংশ অধ্যায়, বলি কর্তৃক ভগবানের স্তুতি ও বলির প্রতি ভগবানের প্রসন্নতা। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এইভাবে শ্রী ভগবান অসুররাজ বলিকে গঞ্জনা করে তাঁর ধৈর্য চ্যুতি করার চেষ্টা করলেন, কিন্তু বলি বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত ধৈর্য সঙ্গে বললেন, অসুররাজ বলি বললেন, হে দেবগণের আরাধ্য দেব, হে পবিত্র কীর্তি, আপনি আমার কথা মিথ্যা বলে মনে করেছিলেন, কিন্তু তা হয়নি। আমি আমার বাক্যের সত্যতা রক্ষা করব, আপনি প্রবঞ্চিত হবেন না। আপনি কৃপা করে আমার তৃতীয় পদ আমার মাথায় রাখুন, আমার নরকে গমন বা রাজ্যচ্যুতি হেতু কোনো ভয় নেই। আমি পাশবন্ধন কিংবা অপার দুঃখে ভীত নই, পরপদক শূন্য অথবা আপনা কর্তৃক নিজ গৃহীত হলেও আমি ভয় পাই না। এ সমস্ত আমার ভয়ের কারণ নয়, আমি একমাত্র অপকীর্তিতে ভয় করি। পূজ্যতম কর্তৃক প্রদৌ দণ্ড মানুষের নিকট বাঞ্ছনীয়, কারণ সেই দণ্ড মাতা পিতা ভ্রাতা কিংবা বন্ধু মোহবশত দিতে পারেন। আপনি ছদ্মবেশে আমাদের অসুরদের পরম গুরু, যেহেতু মদ গর্বিত আমাদের মদ বিনাশক জ্ঞান নেত্র উন্মিলিত করে দিয়েছেন। আপনি আমাদের যা উপকার করেছেন তা আর কি বলব। যোগীরা কঠোর তপস্যা করে যে সিদ্ধি লাভ করেন, আপনার সঙ্গে শত্রুতা করে অনেক পশু সেই সিদ্ধি লাভ করেছে। এতেও যার মহিমা, যার এত অনন্ত লীলা, তিনি অনুগ্রহ করে আমার দণ্ড দিয়ে বরুণ পাশে বেঁধেছেন, এর জন্য আমি লজ্জিত বা ব্যথিত নই। আমার পিতামহ প্রহ্লাদের কীর্তি জগৎকে প্রসিদ্ধ, তাকে আপনার ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। তাঁর পিতা হিরণ্যকশিপু আপনার সঙ্গে শত্রুতা থাকায়
প্রহ্লাদকে তিনি অনেক কষ্ট দিয়েছেন, কিন্তু তিনি প্রহ্লাদ আপনার একান্ত অনুগত হয়ে চিরজীবন আপনাকেই উৎকর্ষ করেছিলেন। তিনি চিন্তা করে স্থির করেছিলেন যে চরিত্র একদিন শেষ হয়েই যাবে, তাহলে একে রেখে কি হবে? যারা সম্পত্তির গ্রাস করার জন্য আত্মীয় হয়েছে সেই সব দস্যুদের সঙ্গে সম্পর্ক রেখে কি হবে? স্ত্রীর দ্বারাই বা কি লাভ হবে? সে তো জন্ম মৃত্যুর সংসারে কেবল আসা যাওয়ার কারণ হয়। যখন এই দেহই মরণশীল তখন ঘরবাড়ি চিন্তা করে কি হবে? এইসব বিষয়ের কথা চিন্তা করে মন ব্যস্ত করলে শুধুমাত্র আয়ু নষ্ট করা হয়। হে সত্য, ভগবান এইরূপ নিশ্চয় করে আমার পিতামহ প্রহ্লাদ আপাত দৃষ্টিতে আপনি তার আত্মীয় স্বজনদের হত্যাকারী শত্রু হলেও আপনার অকুত প্রহয় ও অবিনাশী চরণ কমলকে আশ্রয় করেছিলেন। কেনই বা করবেন? তিনি যে বৈরাগী, অগাধ জ্ঞান সম্পন্ন, উদার হৃদয় এবং শ্রেষ্ঠ মহাত্মা ছিলেন, সেই দৃষ্টিতে আপনি আমার শত্রু। কিন্তু বিধাতা বলপূর্বক আমাকে ঐশ্বর্য থেকে বঞ্চিত করে আপনার কাছে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, কারণ ঐশ্বর্য হেতু লোকের বুদ্ধি নাশ হয় এবং সে বুঝতে পারে না যে অনিত্য জীবন মৃত্যুর কবলে পড়ে আছে। শ্রী সুখদেব বললেন, হে কুরুকুলশ্রেষ্ঠ রাজ, বলি যখন ভগবানকে এই কথা বলছেন সেই সময় সহসাপূর্ণ চন্দ্রের মতো ভগবানের প্রিয় ভক্ত প্রহ্লাদ সেখানে উপস্থিত হলেন। রাজা বলি তখন অপূর্ব শ্রী সম্পন্ন, পদ্ম পলাশ নেত্র, অজানুলম্বিত বাহু, উন্নত দেহ, শ্যামল শোভাযুক্ত পীতাম্বরধারী পিতামহ প্রহ্লাদকে দেখতে পেলেন। সেই সময় বলি বরুণ বসে বদ্ধ ছিলেন, সেই জন্য পূর্বে প্রহ্লাদকে দেখে যেমন তার পূজা করতেন এখন সেরকম করতে পারলেন না। অশ্রু সজল নয়নে মস্তক অবনত করে রইলেন, তবে মাথা নিচু করে পিতামহকে প্রণাম করলেন। প্রহ্লাদ দেখলেন ভক্ত বৎসল ভগবান সেখানে উপস্থিত আছেন, আর সুনন্দ নন্দ প্রমুখ পার্শ্বদগণ তাঁর সেবা করছেন। প্রেমে পুলকিত হয়ে উঠল তাঁর দেহ, নয়নে তাঁর আনন্দ আশ্রু, ব্যাকুল হৃদয়ে আনন্দে প্রভুর নিকটে গিয়ে তিনি ভূমিতে মস্তক স্পর্শ করে সাষ্টাঙ্গে তাকে প্রণাম করলেন। শ্রী প্রহ্লাদ বললেন, হে প্রভু, আপনি বলিকে এই ঐশ্বর্যপূর্ণ ইন্দ্রপদ দান করেছিলেন, আবার আপনি আজও হরণ করলেন। আপনার দান যেমন সুন্দর, হরণও তেমনি সুন্দর। আমার মনে হয় একে রাজ্য লক্ষ্মী থেকে বিচ্যুত করে আপনি এর প্রতি বিশেষ কৃপা করেছেন, কারণ এই সমৃদ্ধি আত্মবিস্মৃতি ঘটায়। ধন সম্পত্তিতে মদমত্ত হয়ে বিদ্বান পুরুষ আত্মবিস্মৃতি হয়, অতএব সেই সৌন্দর্য থাকতে কি কোনো ব্যক্তি যথার্থ স্বরূপ আত্মতত্ত্ব জানতে পারে না? অতএব সেই লক্ষ্মীকে অপহরণকারী মহান উপকারী বন্ধু, হে জগদীশ্বর, সকলের অন্তর্যামী সর্বলোকের সাক্ষী নারায়ণ আপনাকে প্রণাম। শ্রী সুখদেব বললেন, হে রাজন, প্রহ্লাদ কৃতাঞ্জলি ফুটে দণ্ডায়মান রইলেন। তার সমক্ষে ব্রহ্মা ভগবান বিষ্ণুকে কিছু বলতে চেষ্টা করলেন। ঠিক সেই সময় বলির সত্যি সাধবী স্ত্রী বিন্ধ্যাবলী বলিকে বরুণ পাশে বদ্ধ দেখে ভয় বিহলা হয়ে ভগবানের চরণে প্রণাম করে কর জোড়ে অবনত মস্তকে ভগবানকে প্রণাম করলেন। বিন্ধ্যাবলী বললেন, হে প্রভু, আপনি লীলা করার জন্য এই সম্পূর্ণ জগৎ সৃষ্টি করেছেন, দুর্বুদ্ধি সম্পন্ন আপনি এই জগতের কর্তা, পালন ও সংহর্তা। আপনার মায়ায় মোহিত ব্যক্তি নিজেকে কর্তা বলে মনে করে, নির্লজ্জদের মতো আপনাকে আপনার সম্পদ দান করতে চায়। শ্রী ব্রহ্মা বললেন, হে ভূতভাব, হে জগন্মন, হে দেবাদিদেব, এখন একে আপনি বন্ধন থেকে মুক্ত করুন। আপনি এর সর্বস্ব হরণ করেছেন, এখন এ নিগ্রহের পাত্র নয়। বলি আপনাকে সমস্ত ভূমি ও সম্পূর্ণ কর্মজেত স্বর্গলোক এবং সর্বস্ব এমনকি নিজেকে পর্যন্ত আপনার চরণে অর্পণ করেছেন এবং দান করার সময় বিন্দুমাত্র বিচলিত হননি, তার কোনোরকম ধৈর্য চ্যুতি হয়নি। যে ব্যক্তি কপটতাহীন সরল প্রাণে আপনার শ্রী চরণে শুধুমাত্র জল প্রদান করে এবং কেবল দুর্বা দিয়ে আপনার পূজা করে সেও উৎকৃষ্ট গতি লাভ করে।
আর বলিত সানন্দে এবং ধৈর্য সহকারে আপনাকে ত্রিলোক দান করেছেন, তবে ইনি কেন দুঃখ ভোগী হবেন? শ্রী ভগবান বললেন, হে ব্রহ্ম, আমি যাকে কৃপা করি তার সর্বস্ব অপহরণ করে থাকি, কারণ লোকে ধন মদে মত্ত হয়ে আমাকে এবং অন্যদের অবজ্ঞা করে থাকে। জীব সকল প্রারব্ধ কর্মানুসারে বিবশ হয়ে বিভিন্ন জনিতে জন্ম, পরে আমারই কৃপায় মনুষ্য দেহ ধারণ করে, মনুষ্য জনিতে জন্ম লাভ করে, বংশ মর্যাদা কর্ম যৌবন রূপ বিদ্যা ঐশ্বর্য এবং অর্থ প্রভৃতি হেতু যদি অহংকারী না হয়, তবে জানবে যে তার উপর আমার যথেষ্ট কৃপা আছে। উচ্চ বংশ প্রভৃতি অনেক কারণ আছে, যার জন্য মানুষ অহংকার ঔদ্ধত্যের বশে সমস্ত মঙ্গলজনক সাধন থেকে বঞ্চিত হয়, কিন্তু আমার ভক্ত কখনো এই সকল বিষয়ে মোহগ্রস্ত হয় না। এই বলি দৈত্য অসুর উভয় বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও কীর্তি বর্ধনকারী, সে সেই সব মায়াকে পরাজিত করেছে, যাকে পরাজিত করা অত্যন্ত কঠিন। তুমি লক্ষ্য করেছ যে এত দুঃখ ভোগ করেও সে বিচলিত হয়নি। আমি এ ধনসম্পত্তি অপহরণ করেছি, রাজ্য চ্যুত করেছি, শত্রুর নানা প্রকার তিরস্কার করছে, বেঁধে রেখেছে, আত্মীয় পরিজন একে ত্যাগ করেছে, এত যন্ত্রণা ভোগ করতে হয়েছে, এমনকি এর গুরু শুক্রাচার্য পর্যন্ত একে তিরস্কার করে অভিশাপ দিয়েছে, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ এই বলি সত্য ভঙ্গ করে। আমি একে ছলনা করেছি, মনের মধ্যে ছল রেখে ধর্মের উপদেশ দিয়েছি, কিন্তু এই সত্যবাদী ধর্ম পরিত্যাগ করেনি, তাই আমি একে এমন দুর্লভ পদ প্রদান করেছি যা শ্রেষ্ঠ দেবগণ অত্যন্ত ক্লেশে লাভ করবে। সার্বনী মন্বন্তরে আমার এই পরম ভক্ত ইন্দ্রত্ব লাভ করবে, ততদিন এ বিশ্বকর্মা কর্তৃক নির্মিত সুতল লোকে বাস করবে, সেখানে যারা থাকে তারা আমার কৃপা অনুভব করতে পারে, সেই জন্য তাদের শারীরিক ও মানসিক রোগ ক্লান্তি তন্দ্রা আলস্য শত্রু থেকে পরাভব ও উপসর্গ প্রভৃতি দ্বারা ক্লেশ ভোগ করতে হয় না। পরে বলিকে সম্বোধন করে বললেন, মহারাজ ইন্দ্রসেন, তোমার মঙ্গল হোক, এখন তুমি তোমার আত্মীয় বন্ধুদের নিয়ে সুতল লোকে যাও, যেখানে স্বর্গের দেবতারাও বাস করতে ইচ্ছা করে, শ্রেষ্ঠ লোকপালগণ তোমাকে পরাজিত করতে পারবে না, অন্যদের তো কথাই নেই, যে দৈত্য তোমার আদেশ লঙ্ঘন করবে আমার চক্রে তাকে ছিন্নভিন্ন করে দেবে, আমি তোমাকে তোমার অনুচরদের এবং তোমার ভোগ্য বস্তুগুলিকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করব। হে বীর, তুমি সর্বদা আমাকে তোমার কাছেই দেখতে পাবে, দানব এবং দৈত্যদের সংসর্গে তোমার মধ্যে যে আসুরিক ভাব জাগবে আমার প্রভাবের সঙ্গে সঙ্গে তা বিনষ্ট হবে। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে বামন প্রাদুর্ভাবে বলি বামন সংবাদ নামক দ্বাবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নম ভগবতে বাসুদেবায়। ত্রয়োবিংশ অধ্যায় বলির বন্ধন মুক্তি ও সুতল লোকে গমন। শ্রী সুখদেব বললেন, পুরাণ পুরুষ ভগবান এই কথা বললে সাধুদের প্রশংসা ভজন মহানুভব দৈত্যরাজ বলি নেত্রদ্বয় অশ্রু ভারাক্রান্ত হয়ে গেল, ভক্তির উদ্রেক বশত তিনি গদগদ স্বরে কর জোড়ে বলতে লাগলেন। বলি বললেন, হে প্রভু, আমি তো আপনাকে ভালোভাবে প্রণাম করিনি, কেবল প্রণাম করার চেষ্টা করেছি মাত্র, তার ফলে আমি এই সুফল লাভ করলাম যা আপনার চরণাশ্রিত রাই লাভ করে থাকে। শ্রেষ্ঠ লোকপালগণকে কিংবা দেবতাদের আপনি কখনো যে দয়া করেননি, আমার মতো নিষ্কৃষ্ট অসুর সহজেই সেই দয়া লাভ করল। শ্রী সুখদেব বললেন, বরুণ পাশ থেকে মুক্তি বলি বিষ্ণু ব্রহ্মা ও শঙ্করকে প্রণাম করি সানন্দে অসুরদের সঙ্গে সুতলে প্রবেশ করলেন। এইভাবে ভগবান বলির নিকট থেকে স্বর্গরাজ্য গ্রহণ করে ইন্দ্রকে দিয়ে অদিতির মনোবাঞ্ছা পূর্ণ করলেন এবং নিজের ত্রিভুবন পালন করতে লাগলেন। স্বীয় বংশধর পুত্র বলিকে বন্ধন মুক্ত এবং ভগবত কৃপা প্রাপ্ত দেখে প্রহ্লাদের হৃদয় ভক্তিভাবে পূর্ণ হয়ে গেল এবং তিনি ভগবানের এইভাবে স্তুতি করলেন। শ্রী প্রহ্লাদ বললেন,
হে প্রভু, আপনি যে কৃপা করলেন সেই কৃপা তো কখনো লক্ষ্মী, ব্রহ্মা এবং শঙ্করকেও করেননি। অন্যদের কথা আর কি বলবো, বিশ্ববন্দিত ব্রহ্মা যার চরণ বন্দনা করেন সেই আপনি অসুরদের দ্বারপাল হলেন। হে শরণাগত বৎসল, ব্রহ্মা প্রমুখ লোকপালগণ আপনার চরণ কমলে সুধা পান করে সৃষ্টি রচনা করার শক্তি ও অন্যান্য বিভূতি লাভ করেছেন। আমরা তো অসুর জনি প্রাপ্ত জন্মাবধি কপট ও ক্রূর, আমাদের প্রতি আপনার এই কৃপা কি করে হল যে আপনি আমাদের দ্বার রক্ষিক হলেন? আপনি আপনার অপরিসীম যোগমার সাহায্যে লীলা ছলে এই জগৎ সৃষ্টি করেছেন। আপনি সর্বজ্ঞ, সকলের আত্ম ও সমদর্শী, তবুও আপনার লীলা বড় বিচিত্র বলে মনে হয়। অল্প তরুর মতো আপনি সকলের বাসনা পূর্ণ করেন, কারণ আপনি ভক্তদের স্নেহ করেন, এই জন্য কখনো কখনো ভক্তদের প্রতি পক্ষপাতও করেন। আর যারা আপনা থেকে বিমুখ তাদের প্রতি নির্দয় ব্যবহারও করে থাকেন। শ্রী ভগবান বললেন, বৎস প্রহ্লাদ, তোমার মঙ্গল হোক, এখন তুমিও সুতলোকে গমন করো, সেখানে তোমার পৌত্র বলির সঙ্গে আনন্দে থেকে জ্ঞানীদের সুখী করো, সেখানে তুমি আমাকে সর্বদা গদা হাতে দণ্ডায়মান দেখতে পাবে। আমার দর্শনে তোমার যে আনন্দ হবে তার দ্বারা তোমার সমস্ত কর্মবন্ধন ছিন্ন হয়ে যাবে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, অসুর জনিতে বিমল বুদ্ধি প্রহ্লাদ যে আজ্ঞা বলে করজোড়ে ভগবানের আদেশ শিরোধার্য ও বলির সঙ্গে ভগবানকে পরিক্রমা করি তার অনুমতি ক্রমে সুতর লোকে প্রবেশ করলে। হে রাজন, অতঃপর ব্রহ্মবাদী ব্রাহ্মণদের সভায় অবস্থিত শুক্রাচার্যকে ভগবান শ্রী হরি বললেন। শ্রী ভগবান বললেন, হে ব্রাহ্মণ, আপনার শিষ্য যজ্ঞ করেছে, তার যজ্ঞে যেসব ত্রুটি রয়েছে আপনি তা পূর্ণ করে দিন, কারণ কার্যকালে যদি কোনো দোষ ত্রুটি হয় তাহলে ব্রাহ্মণের কৃপা দৃষ্টিতে সে সব দূর হয়। শ্রী শুক্রাচার্য বললেন, হে ভগবান, আপনি যজ্ঞেশ্বর যজ্ঞ পুরুষ, আপনাকে সমস্ত কর্মফল সমর্পণ করে বলি যজ্ঞ করেছি ও আপনার পূজা করেছি, সেই যজ্ঞের ত্রুটি কি করে হবে? কারণ মন্ত্র অনুষ্ঠানে বিধি নিয়ম দেশ কাল পাত্র ও দ্রব্য প্রভৃতি থেকে যে ত্রুটি দেখা যায় কেবলমাত্র আপনার নাম সংকীর্তনে সে সমস্ত দূর হয়ে যায়। আপনার নাম সমস্ত ত্রুটি মার্জনা করে তথাপি হে সর্বব্যাপী, যখন আপনি নিজে বলছেন তখন আমি আপনার আদেশ নিশ্চয়ই পালন করব, কারণ আপনার আদেশ পালনই জীবের সর্বাপেক্ষা মঙ্গলময় কার্য। শ্রী সুখদেব বললেন, সরেশ্বর্যকালী শুক্রাচার্যের ভগবান শ্রীহরি আদেশ অনুসারে অন্য ব্রহ্মর্ষিদের সঙ্গে বলির যজ্ঞে যে সমস্ত কার্য অসমাপ্ত ছিল তা পূর্ণ করলেন। হে রাজ, এইভাবে ভগবান বামন বলির নিকট থেকে পৃথিবী ভিক্ষা করে শত্রুঘ্ন কর্তৃক অধিকৃত স্বর্গরাজ্যে নিজের অগ্রজ ইন্দ্রকে প্রদান করলেন। তারপর প্রজাপতিদের অধিপতি ব্রহ্মা, দেবর্ষি, পিতৃগণ মনু, দক্ষ, ভৃগু, অঙ্গিরা, সনৎকুমার ও মহাদেবের সঙ্গে কশ্যপ ও অদিতির সন্তুষ্টি ও সর্বভূতের মঙ্গলের জন্য বামন ভগবানকে সমস্ত লোক এবং লোকপালদের অধিপতিদের পদে অভিষিক্ত করলেন। হে রাজন, বেদ সমস্ত দেবতা ধর্ম যশ লক্ষ্মী মঙ্গল ব্রত স্বর্গ এবং অপবর্গ প্রভৃতি সকল বিষয়ের পালন ও মঙ্গলের জন্য ব্রহ্মা সর্বশক্তিমান বামন ভগবানকে উপেন্দ্রের পদে অধিষ্ঠিত করলেন। তখন সকলে অত্যন্ত আনন্দিত হলেন। এরপর ব্রহ্মার অনুমতি নিয়ে দেবরাজ ইন্দ্র বামন ভগবানকে রথে বসিয়ে অন্য লোকপালদের সঙ্গে নিয়ে স্বর্গে গমন করলেন। উপেন্দ্রে বামন দেবের বাহু বলে হৃতরাজ্য ফিরে পেয়ে এবং বামন ভগবানের ভুজ বলে রক্ষিত হয়ে দেবরাজ ইন্দ্র পরম ঐশ্বর্যযুক্ত ও নির্ভয়ে আনন্দ উৎসব পালন করতে লাগলেন। হে রাজ, ব্রহ্মা শঙ্কর সনৎকুমার অর্থান্তরে কার্তিকেয় ভৃগু প্রভৃতি মুনি পিতৃগণ ভূতগণ সিদ্ধগণ ও বিমানে আরোহী দেবতারা সকলে শ্রী ভগবানের এই অদ্ভুত এবং মহান কর্মের প্রশংসা করতে করতে স্ব স্ব ধামে চলে গেলেন এবং তারা সকলেই
অদিতির প্রশংসা করতে লাগলেন। হে কুরুকুল তিলক, তোমাকে আমি ভগবানের এইসব লীলা কথা শোনালাম। এই লীলা কথা শ্রবণ করলে শ্রোতার সব পাপ বিধৌত হয়ে যায়। ভগবানের অনন্ত লীলা এবং অপার মহিমা, যিনি ই ভগবানের মহিমার সম্পূর্ণ বর্ণনা করতে ইচ্ছা করেন, তিনি যেন পৃথিবী ধূলিকণা গণনা করতে চান। মন্ত্রদ্রষ্টা ঋষি বৈশিষ্ট্য বললেন, এমন কোন ব্যক্তি জন্মাননি কিংবা জন্মাবেন বি না, যিনি ভগবানের মহিমা পূর্ণভাবে বর্ণনা করতে পারে, যিনি দেবতাদের আরাধ্য অদ্ভুত লীলাময় বামন ভগবানের এই চরিত্র গাথা শ্রবণ করে, তিনি পরম গতি প্রাপ্ত হন। দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ অথবা মনুষ্য যজ্ঞে ভগবানের এই লীলা কথা কীর্তন করা হলে সেই কর্ম সুসম্পন্ন হয়। শ্রেষ্ঠ মহাত্মাগণ এটি অনুভব করেছেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে বামন অবতারে ত্রয়োবিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নম ভগবতে বাসুদেবায়। চতুর্বিংশ অধ্যায়, ভগবানের মৎস্য অবতারের কথা। রাজা পরীক্ষিত বললেন, ভগবান শ্রী হরি কর্ম বড়ই অদ্ভুত। তিনি একবার যোগমায়া দ্বারা মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়ে খুব সুন্দর লীলা রূপ করেছে। আমি সেই আদি অবতারের কথা জানতে আগ্রহী। এই মৎস্য যোনি একে তো লোক নিন্দিত, দ্বিতীয়ত তমগুণী ও সম্পূর্ণরূপেই পরাধীন। সর্বশক্তিমান হয়েও ভগবান কর্মবদ্ধ, জীবের ন্যায় মৎস্যরূপ ধারণ করলেন কেন? ভগবান মহাত্মাদের দ্বারা কীর্তিত ভগবত চরিত্র সমস্ত প্রাণী জগৎকে সুখ দান করে। আপনি কৃপা করে সেই সব লীলা কথা আমার নিকট সম্পূর্ণরূপে বর্ণনা করুন। শ্রী সুত বললেন, হে শৌনকাদি ঋষিবর্গ, রাজা বিষ্ণুরাজ পরীক্ষিত সুখদেবকে এই প্রশ্ন করলে তিনি বিষ্ণু ভগবানের সেই চরিত্রের কথা অর্থাৎ মৎস্য অবতারের কথা বর্ণনা আরম্ভ করলেন। শ্রী সুখদেব বললেন, ভগবান সকলের একমাত্র প্রভু, তবু তিনি গো, ব্রাহ্মণ, দেবতা, সাধু, দেব, ধর্ম এবং অর্থকে রক্ষা করার জন্য অবতার রূপে শরীর ধারণ করে থাকেন। তিনি বায়ুর মতো উৎকৃষ্ট বা নিষ্কৃষ্ট ক্ষুদ্র অথবা বিশাল সমস্ত প্রাণীতে অন্তর্যামী রূপে অবস্থান করেন, কিন্তু তাদের বুদ্ধির তারতম্য অনুযায়ী উৎকৃষ্ট বা অপকৃষ্ট হন না, কারণ তিনি বস্তুত সমস্ত প্রাকৃত গুণরহিত নির্গুণ। হে রাজন, অতীত কল্পের অন্তকালে ব্রহ্মার নিদ্রা হেতু ব্রহ্ম নামক নৈমিত্তিক প্রলয় হয়েছিল। সেই সময় সর্বত্র ভূলোক সমুদ্র গর্ভে নিমজ্জিত হয়েছিল। প্রলয় কালবশে ব্রহ্মা নিদ্রাভিভূত হলে শয়নের ইচ্ছা করেন এবং তখন তার মুখ থেকে বেদ নির্গত হয়। সেই সময় ব্রহ্মা নিকটে অবস্থিত হয়গ্রীব নামক দৈত্য তা অপহরণ করে সর্বশক্তিমান ভগবান শ্রীহরি দানবরাজ হয়গ্রীবের এই কুকর্ম জানতে পেরে সফরী মৎস্যের পুঁটি মাছ রূপে ধরে অবতীর্ণ হলেন। সেই সময় সত্যব্রত নামে এক উদার এবং ভগবত ভক্ত রাজর্ষি শুধুমাত্র জলপান করে তপস্যা করছিলেন। সেই সত্যব্রত বর্তমান কল্পে বিবস্বান এর সূর্যদেবের পুত্র শ্রাদ্ধ দেব নামে খ্যাত এবং ভগবান তাকে বৈবস্বত মনুপদ প্রদান করেন। একদিন সত্যব্রত প্রীতমালা নদীতে জল তর্পণ করেছিল। সেই সময় জলের সঙ্গে ছোট একটি সফরী মৎস্য পুঁটিমাছ তার হাতে এসে যায়। হে ভারত, দ্রাবিড় দেশের রাজা সত্যব্রত অঞ্জলিস্থ জলের সঙ্গে সেই মৎস্যকেও জলে নিক্ষেপ করলেন। সেই মৎস্য সকাতরে পরম দয়ালু রাজা সত্যব্রতকে বলল, হে রাজন, আপনি বড়ই দয়ালু। আপনি তো জানেন যে জলচর জন্তুরা নিজেদের জ্ঞাতিদেরই ভক্ষণ করে, আমি তাদের ভয়ে অত্যন্ত বিচলিত। আপনি আমাকে কেন এই নদীর জলে আবার ফেলে দিলেন? রাজা সত্যব্রত জানতেন না যে শ্রী ভগবান প্রসন্ন হয়ে তাকে কৃপা করার জন্য মৎস্যরূপ ধারণ করে এনেছেন। তখন তিনি সেই মৎস্যকে রক্ষা করবেন বলে মনে করে সংকল্প করলেন। রাজা সত্যব্রত সেই মৎস্যের কাতর বাক্য শুনে তাকে নিজের জলপাত্রের মধ্যে রেখে দিলেন এবং নিজের আশ্রমে নিয়ে এলেন। সেই সফরই এক রাত্রিতেই এত বড় দেহ ধারণ করল যে কমণ্ডলুতে
আর তার স্থান হল না। তখন সে রাজাকে বলল, আমি এখন আর কষ্ট করেও এই কমণ্ডলিতে থাকতে পারছি না, অতএব আমার জন্য একটি বিস্তৃত বাসস্থানের ব্যবস্থা করুন যেখানে আমি সুখে থাকতে পারি। রাজা তাকে কমণ্ডলু থেকে বার করে একটি বড় জলপাত্রে জলায় রেখে দিল, কিন্তু সেখানে রাখা মাত্রই তাঁর দেহ তিন হাত পরিমাণ বর্ধিত হল। আবার সে রাজা সত্যব্রতকে বলল, হে রাজন, এই বৃহৎ জলপাত্র আমার থাকবার মতো স্থান নেই, এখানে তো সুখে থাকতে পারছি না, আমি আপনার শরণাগত, অতএব আমাকে থাকার মতো কোনো বড় স্থান দিন। হে রাজন, সত্যব্রত সেই জলপাত্র থেকে সফরিটিকে উঠিয়ে একটা সরোবরে ছেড়ে দিলেন, কিন্তু সরোবরে সেই মৎস্য বিশাল মহা মৎস্য দেহ ধারণ করে সরোবরে ছেয়ে গেল এবং রাজাকে বলল, হে রাজন, আমি জলচর প্রাণী, কিন্তু এই সরোবরেও আমি সুখে থাকতে পারছি না, কারণ এতে আমার থাকার মতো জায়গা হচ্ছে না, সুতরাং আপনি আমায় রক্ষা করুন এবং আমাকে কোনো অগাধ হ্রস্তে রেখে দিন। সেই মৎস্য এরূপ বললে রাজা সত্যব্রত তাকে এক এক করে অনেক বড় বড় হ্রদে নিয়ে গেল, কিন্তু যত বড় হ্রদ হোক না কেন, মৎস্যের শরীর তার থেকে আরো বড় হতে লাগল। শেষকালে রাজা সত্যব্রত তাকে সমুদ্রে ছেড়ে দিল। সমুদ্রে নিক্ষেপ করার সময় মৎস্য সত্যব্রতকে বলল, হে বীর, সমুদ্রে বড় বড় মকর প্রভৃতি জন্তু জন্তুরা থাকে, তারা আমাকে ভক্ষণ করবে, সুতরাং আপনি আমাকে সমুদ্রে নিক্ষেপ করবেন না। মৎস্যের সুমধুর কথা শুনে সত্যব্রত মোহিত হয়ে গেলেন। তিনি বললেন, মৎস্যরূপ ধারণ করে আমাকে মোহিত করেছেন আপনি কে? আপনি এক দিনেরই 400 কোষ বিস্তৃত সরোবরকে ব্যাপ্ত করে ফেললেন, এখন জলচর প্রাণীর কথা তো আমি কখনো শুনিনি বা দেখিনি, আপনি নিশ্চয়ই সাক্ষাৎ অন্তর্যামী, অবশ্য অবিনাশী ভগবান শ্রী হরি, জীবদের প্রতি অনুগ্রহ করার জন্য মৎস্যরূপ ধারণ করেছেন। হে পুরুষোত্তম, আপনি জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা, আপনাকে আমি নমস্কার করি। হে প্রভু, আপনি শরণাগত ভক্তদের আত্মা ও আশ্রয়, যদিও আপনার সব লীলাবতার জীবের মঙ্গলের জন্যই, তথাপি আমি জানতে ইচ্ছুক আপনি মৎস্যরূপ কোন উদ্দেশ্যে ধারণ করেছেন। হে কমল লোচন, দেহাদিতে অভিমান বিশিষ্ট সংসারী লোকের আশ্রয় যেমন ব্যর্থ হয়, কিন্তু আপনার চরণে আশ্রয় করে তা ব্যর্থ হয় না, কারণ আপনি সকলে প্রিয় সুহৃদ ও প্রিয় আত্মা। আপনি যে রূপ ধারণ করে আমায় দর্শন দিলেন সেরূপ অত্যন্ত বিস্ময়কর। শ্রী সুখদেব বললেন, ভগবান তাঁর প্রিয় ভক্তদের অত্যন্ত স্নেহ করে, জগৎপতি মৎস্যরূপী নারায়ণ প্রিয় ভক্ত রাজর্ষি সত্যব্রতের এই রকম প্রার্থনা শুনে তার মঙ্গলের জন্য তাকে কল্পান্তে প্রলয়কালীন সমুদ্রে বিহার করার জন্য বললেন। শ্রী ভগবান বললেন, হে অরিন্দম, শত্রু বিনাশক আজ থেকে সপ্তম দিনে এই ত্রিলোক ভূলোক ভূর্বলোক স্বর্লোক সমুদ্র গর্ভে নিমজ্জিত হবে, যখন ত্রিভুবনকে প্রলয় জলরাশি গ্রাস করবে সেই সময় আমার প্রেরিত একটি বিশাল নৌকা তোমার কাছে আসবে, তখন তুমি সকল ঔষধি ক্ষুদ্র বৃহৎ সকল প্রকার বীজ প্রধান প্রধান প্রাণী ও সপ্তর্ষিগণ পরিবৃত হয়ে সেই নৌকায় আরোহণ করবে, সেই সময় চতুর্দিকে শুধুমাত্র সমুদ্রই থাকবে, কোনো রকম আলোকও থাকবে না, শুধুমাত্র ঋষিদের দিব্য জ্যোতিতে সমুদ্র আলোকিত হবে এবং তুমি তার সাহায্যে নির্বিঘ্নে সেই সমুদ্রে বিচরণ করতে পারবে। যখন প্রবল বায়ুবেগে সমুদ্রের তরঙ্গে নৌকা টলমল করবে তখন আমি সেখানে এই রূপে উপস্থিত হব এবং তুমি বাসুকী নাগের সাহায্যে আমার সঙ্গে নৌকাতে বেঁধে দিও। হে রাজন, যাবৎকাল ব্রহ্মার রাত্রি অর্থাৎ প্রলয়কাল থাকবে তাবৎকাল আমি ঋষিদের সঙ্গে তোমাকে নিয়ে সমুদ্রে বিচরণ করাব, সেই সময় প্রশ্ন করলে আমি তোমায় উপদেশ দান করব, আমার কৃপায় তুমি আমার মহিমা অর্থাৎ পরম ব্রহ্ম বলে যাকে জানা যায় তোমার হৃদয় সাক্ষাৎ অনুভব করতে পারবে। ভগবান সত্যব্রতকে এইরূপ উপদেশ দিয়ে অন্তর্হিত হলেন। তারপর সত্যব্রত সেই দিনে প্রতীক্ষা করতে লাগলেন যে দিনের কথা শ্রী ভগবান তাকে বলেছিলেন।
রাজর্ষি সত্যব্রত কুশের অগ্রভাগ আস্তীর্ণ করে তার উপর ঈশান কোণাভূমিপি পূর্বোত্তরাধিমুখী হয়ে বসে মৎস্যরূপী ভগবানের চরণ ধ্যান করতে লাগলেন। অনন্তরে ভগবানের বলা সেই সময় ঘনিয়ে এল। রাজর্ষি দেখলেন যে সমুদ্র তার সীমা লঙ্ঘন করে বাড়তে আরম্ভ করছে, প্রলয়ের ন্যায় ভয়ঙ্কর মেঘ বর্ষণ করছে, দেখতে দেখতে সমস্ত পৃথিবী ডুবতে লাগল। তখন রাজা ভগবানের কথা স্মরণ করলেন এবং সামনে সেই নৌকাকে দেখতে পেলেন। তিনি ঔষধি, লতা প্রভৃতি ও সপ্তর্ষিদের সঙ্গে সেই নৌকায় আরোহণ করলেন। সপ্তর্ষিগণ প্রসন্ন হয়ে রাজাকে বললেন, হে রাজন, তুমি শ্রী ভগবানের ধ্যান করো, তিনিই আমাদের এই বিপদে রক্ষা করে মঙ্গল বিধান করবেন। তাদের আদেশে রাজা ধ্যান করলেন। সেই সময় মৎস্যাবতার রূপে ভগবান সমুদ্রে প্রকট হলেন। মৎস্য ভগবানের দেহ সোনার মতো উজ্জ্বল এবং বিস্তার 10 লক্ষ যোজন, তার মস্তকে একটি বিশাল শৃঙ্গ। ভগবান শ্রীহরি নির্দানুসারে সেই নৌকাকে বাসুকীর সাহায্যে তার শৃঙ্গে বেঁধে দেওয়া হল এবং রাজা সত্যব্রত সন্তুষ্ট হয়ে ভগবানের স্তুতি করতে লাগলেন। রাজা সত্যব্রত বললেন, অনাদি অবিদ্যা জীবের অনাত্ম তত্ত্বকে আবৃত করে রেখেছে, সেই জন্য সংসারে নানা ক্লেশ ভারে তারা অবসন্ন হয়ে পড়েছে। যখন তারা আপনার অনুগ্রহে অনায়াসে আপনার শরণাগত হয় তখন আপনাকে লাভ করে। সুতরাং আমাদের পরম গুরু হয়ে সংসার বন্ধন ছেদন করে প্রকৃত মুক্তি আপনি দিতে পারেন। অজ্ঞান জীবেরা নিজ কর্মে আবদ্ধ হয়ে পড়ে, তারা সুখের আশায় যেসব অনুষ্ঠান করে সেসব দুঃখের কারণ হয়। যারা সেবা করলে সেই অজ্ঞানতা দূর হয় এবং সুখের ইচ্ছা নষ্ট হয়, সেই আপনি আমার হৃদয়ে গ্রন্থি ছেদনকারী পরম গুরু। যেমন আগুনের তাবে সোনা ওর উপায় ময়লা নষ্ট হয়ে যায় আর তার আসল রূপ প্রকাশ পায়, তদ্রূপ জীব আপনার সেবা দ্বারা নিজের অন্তরে অজ্ঞানতা দূর করে নিজের স্বরূপ লাভ করে। সেই আপনি অব্যয় প্রভু, আমার গুরুজনদের পরম গুরু, আপনি আমারও গুরু হন। সকল দেবতা গুরু ও সংসারে অন্যান্য জীব সকলে একসঙ্গে মিলিত হয়ে যদি কৃপা করেন সমর্থ হন। হে প্রভু, আপনি সর্বশক্তিমান, আমি আপনার শরণাপন্ন হলাম। কোনো অন্ধ ব্যক্তিকে অপর অন্ধের পথ প্রদর্শক নিরূপণ করার মতো অজ্ঞান ব্যক্তি দ্বারা অপর অজ্ঞানকে গুরুরূপে বরণ করা নিরর্থ। আমি আত্মতত্ত্ব জিজ্ঞাসু হয়ে সূর্যের ন্যায় স্বয়ং প্রকাশ সত্য সিদ্ধ জ্ঞান বিশিষ্ট এবং সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক আপনাকে গুরুরূপে বরণ করছি। অজ্ঞান লোকেরা অজ্ঞান লোকেদের যে উপদেশ দান করে সে তো অজ্ঞানজনক, সেই উপদেশ তো লোককে সংসারে ঘোর অন্ধকারেই পতিত করে। কিন্তু আপনি তো অব্যয় অব্যর্থ জ্ঞানের উপদেশ দিয়ে থাকেন, সেই জ্ঞান লাভ করে জীব অনায়াসে স্বরূপকে জানতে পারে। আপনি সমস্ত জীবের বন্ধু, প্রিয় ঈশ্বর ও আত্মা, গুরু, জ্ঞান এবং অবিষ্ট সিদ্ধ ও আপনারই স্বরূপ। তবু কামনার বন্ধনে বদ্ধ অন্ধ লোকেরা বুঝতে পারে না যে আপনি তাদের হৃদয়ে বিরাজ করছেন। আপনি দেবগণে আরাধ্য দেবতা, পরম পূজনীয় পরমেশ্বর, আমি আপনার নিকট জ্ঞান লাভের জন্য আপনার শরণাপন্ন। হে প্রভু, পরমার্থ তত্ত্ব প্রকাশক আপনার বাণী দ্বারা আমার হৃদয়ে অহংকারে গ্রন্থি ছেদন করে আপনার স্বরূপ প্রকাশ করুন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, রাজা সত্যব্রত এইভাবে প্রার্থনা করলে মৎস্যরূপী পুরুষোত্তম ভগবান মহাসমুদ্রে বিচরণ করতে করতে রাজর্ষি সত্যব্রতকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন। ভগবান রাজর্ষিকে স্বীয় গুহ্য তত্ত্ব সাংখ্য যোগ জ্ঞান ভক্তি এবং কর্মযোগ সম্বন্ধে উপদেশ সহ পুরাণ সংহিতা বর্ণনা করলেন। একে মৎস্য পুরাণ বলা হয়। সত্যব্রত ঋষিদের সঙ্গে নৌকায় বসে ভগবানের উপদিষ্ট সনাতন ব্রহ্মস্বরূপ আত্মতত্ত্ব শুনে সংশয় মুক্ত হলেন। এরপর অতীতি প্রলয়ের অতীতি কল্পের অবসানে ব্রহ্মার নিদ্রা ভঙ্গ হল। ভগবান হয়গ্রীবকে বধ করে তার কাছে থেকে বেদ পুনরুদ্ধার করে ব্রহ্মাকে দান করলেন। শ্রী ভগবানের কৃপায়
সত্যব্রত জ্ঞান বিজ্ঞানের অধিকারী হয়ে এই কল্পে বৈবস্ব মনু হলেন। রাজর্ষি সত্যব্রত ও মায়া মৎস্যরূপী ভগবানের এই শ্রেষ্ঠ উপাখ্যান শুনলে জীবের সব পাপ নষ্ট হয় এবং সে সকল পাপ থেকে মুক্ত হয়। যে প্রতিদিন ভগবানের এই মৎস্যাবতারে কীর্তন করে তার সমস্ত সংকল্প সিদ্ধ হয় এবং সে পরম গতি লাভ করে। প্রলয়কালে সুখ নিদ্রা বিভূত ব্রহ্মার মুখ থেকে শ্রুতি সকল অপহরণ করে হয়গ্রীব নামক দৈত্য সেইগুলিকে পাতালে নিয়ে গিয়েছিলেন। বিষ্ণু ভগবান তাকে বধ করে শ্রুতি অর্থাৎ বেদকে পুনরুদ্ধার করে ব্রহ্মাকে প্রত্যর্পণ করেন এবং সত্যব্রত ও সপ্ত ঋষিকে ব্রহ্মতত্ত্বে উপদেশ দান করেন। সমগ্র বিশ্বের পরম কারণ সেই মৎস্যাবতার ভগবানকে আমি প্রণাম করি। শ্রী মন্মহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধে মৎস্যাবতার চরিত্র বর্ণন নামক চতুর্বিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। হরিওম তৎসৎ, হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণ নবম স্কন্ধ প্রথম অধ্যায়, বৈবস্বত মুনির পুত্র রাজা সুদুম্নের কথা। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সব মন্বন্তরে এবং সেই সব মন্বন্তরে অনন্ত বীর্য, ভগবান শ্রী হরির ঐশ্বর্যপূর্ণ লীলাশকর বর্ণনা করলেন, আমি সেসবই শ্রবণ করলাম। দ্রাবিড় দেশের অধিপতি রাজর্ষি সত্যব্রত পূর্বকল্পের শেষ ভাগে পরম পুরুষ ভগবানের সেবা দ্বারা জ্ঞান লাভ করেন এবং তিনি এই কল্পে বিবস্বানের পুত্র মনু অর্থাৎ বৈবস্বত মনু হয়েছেন, এ কথা আপনার কাছে জানলাম। ইক্ষাকু প্রমুখ প্রজাগণ ও রাজাগণ, ওই বৈবস্বত মনুর পুত্র তাও আপনি বলেছেন। হে ব্রাহ্মণ, আপনি এখন কৃপা করে সেই সব রাজাদের পৃথক পৃথক বংশ ও বংশানুচরিত বিস্তারিতভাবে কীর্তন করুন। হে মহাভাগ, সেই সব কাহিনী শ্রবণ করতে আমি নিত্য অভিলাষী এবং এই বৈবস্বত মনুর বংশে যারা পূর্বে আবির্ভূত হয়েছেন, যারা ভবিষ্যতে অবতীর্ণ হবেন এবং যারা বর্তমানে অবস্থান করছেন সেই সব পুণ্যকীর্তি মহাত্মাদের পরাক্রম আমার কাছে বর্ণনা করতে আজ্ঞা হোক। সুতজি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, ব্রহ্মবাদী ঋষিগণের সভায় মহারাজ পরীক্ষিত যখন এই প্রশ্ন রাখলেন তখন পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠ সুখদেব বলতে আরম্ভ করলেন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, মনুর বংশে বিবরণ সংক্ষেপে বলছি, শ্রবণ করো, কারণ বহু শত বৎসরেও বিস্তারিতভাবে এই বংশ বিবরণ বলা যাবে না। যে পরমপুরুষ শ্রী হরি উত্তম অধম সকল প্রাণীর আত্মা, মহাপ্রলয়ের সময় কেবল তিনিই ছিলেন, এই বিশ্ব কিংবা তিনি ছাড়া আর কিছুই ছিল না। হে মহারাজ, সৃষ্টিকালে তার নাভি থেকে এক হিরণ্ময় কমলকোষ সমুৎপন্ন হয়, চতুর্মুখ ব্রহ্মা সেই পদ্ম থেকে উৎপন্ন হন, ব্রহ্মার মন থেকে মরীচি জন্মগ্রহণ করলেন, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের ঔরসে তাঁর ধর্মপত্নী দক্ষ কন্যা অদিতির গর্ভে বিবস্বানে সূর্যের জন্ম হয়, বিবস্বান পত্নী সংজ্ঞার গর্ভে শ্রাদ্ধদেব মনু জন্মগ্রহণ করেন। হে পরীক্ষিত, পরম মনস্বী রাজা শ্রাদ্ধদেব তাঁর পত্নী শ্রদ্ধার গর্ভে দশটি পুত্রের জন্ম দেন, তাঁদের নাম ইক্ষাকু, নৃগ, সর্জাতি, দৃষ্টি, দৃষ্টি, কুরুষ, নরিশন্ত, পৃষদ্র, নভগ এবং কবি। বৈবস্বত মনু প্রথমে নিঃসন্তান ছিলেন, পরে মহাশক্তিশালী ভগবান বশিষ্ঠ মনুর পুত্র পোত্যাদির জন্মে মিত্রাবরুণের যজ্ঞ অনুষ্ঠান করেন। ওই সময় শ্রাদ্ধদেব মনুর পত্নী শ্রদ্ধা শুধুমাত্র দুধ পান করে জীবন ধারণ করে যজ্ঞস্থলে উপস্থিত হয়ে হোতার কাছে গিয়ে প্রণাম করে বললেন, আমার যেন কন্যা সন্তান হয়, সেইভাবে আহুতি প্রদান করুন।
অনন্তর অধুর্য নামক ঋত্বিক, সেই অনুযায়ী হোতাকে যজ্ঞ করতে আদেশ করলেন। সেই হোত্রী ব্রাহ্মণ হবি গ্রহণ করে সুসমাহিত চিত্তে মনুপত্নী শ্রদ্ধার প্রার্থীর বিষয়ে চিন্তা করতে করতে মুখে বসৎকার উচ্চারণ করে অগ্নিতে আহুতি প্রদান করলেন। হোতারে বিপরীত আচরণ, অর্থাৎ মনুর সংকল্প ছিল পুত্র প্রাপ্তি, কিন্তু হোত্রী ব্রাহ্মণ শ্রদ্ধার প্রার্থানুসারে কন্যা প্রাপ্তির উদ্দেশ্যে আহুতি দিলেন, ফলে ইলা নামে এক কন্যার উৎপত্তি হল। সেই কন্যাকে দেখে শ্রাদ্ধদেব মনু প্রীত না হয়ে গুরুদেব বশিষ্ঠকে বললেন, ভগবান এ কি হল? আপনারা ব্রহ্মবাদী, আপনাদের অনুষ্ঠিত কর্মে বিপরীত ফল কেমন করে হলো? এত বড় দুঃখের ব্যাপার। এইভাবে মন্ত্রে বিপরীত ফল হওয়া উচিত নয়। আপনারা মন্ত্রজ্ঞ, তদুপরি জিতেন্দ্রিয়, তপস্যারূপ অগ্নিতে আপনাদের সমস্ত পাপ দগ্ধ হয়ে গেছে। দেবতাদের বাক্যের অন্যতা হওয়া যেমন অসম্ভব, সেইরকম আপনাদের ক্রিয়ার বৈষম্যও অসম্ভব। তাহলে এই সংকল্প বৈষম্য কেমন করে সম্ভব হল? হে পরীক্ষিত, মনুর ঐ কথা শুনে প্রপিতা মহাভগবান বশিষ্ঠ হোতার বিপরীত সংকল্পের কথা বুঝতে পেরে বৈবস্বত মনুকে বললেন, হে রাজন, হোতার বিপরীত সংকল্পের ফলেই এই বৈষম্য ঘটেছে। যাই হোক, আমার নিজের তপস্যার প্রভাবে আমি তোমাকে শ্রেষ্ঠ পুত্র দেব। হে মহারাজ পরীক্ষিত, মহাকীর্তিশালী ভগবান বশিষ্ঠ তখন কৃতনিশ্চয় হয়ে সেই মহাকীর্তিশালী ইলা নামের কন্যা পুরুষত্ব কামনা করে পুরুষোত্তম ভগবান নারায়ণের স্তব করতে লাগল। সর্বশক্তিমান ভগবান শ্রী হরি সন্তুষ্ট হয়ে বশিষ্ঠকে তার অভিলষিত বর প্রদান করলেন। তার ফলে সেই কন্যাই সুদ্যাম্ন নামে এক শ্রেষ্ঠ পুরুষে রূপান্তরিত হল। হে মহারাজ, এই সুদ্যাম্ন একদা সিন্ধু দেশ পণ্য ঘোড়ায় চড়ে কয়েকজন অমাত্যকে সঙ্গে নিয়ে মৃগার্থক বনে ভ্রমণ করছিল। সেই বীরপুরুষ সুদ্যাম্ন বর্মাবৃত হয়ে মনজ্ঞ ধনু ও অত্যাশ্চর্য স্বরসমূহ হাতে নিয়ে মৃগজ্যোতির পশ্চাৎ ধাবন করতে করতে উত্তর দিকে বহুদূর চলে গেলেন। অবশেষে তিনি মেরু পর্বতের পাদদেশে এক বনে গিয়ে হাজির হলেন। ভগবান শঙ্কর পার্বতীর সাথে সেই বনে বিহার করছিলেন। সেই বনে প্রবেশ করা মাত্রই বীরবর সুদ্যাম্ন দেখলেন যে তিনি নিজে স্ত্রী রূপে এবং তার ঘোড়াটি ঘটকিতে পরিণত হয়েছে। হে পরীক্ষিত, সুদ্যাম্নর সাথে সাথে তার অরুচনগণ অকস্মাৎ নিজ নিজ লিঙ্গ বিপর্যয় দেখতে পেলেন। তারা একে অপরকে দেখতে দেখতে বিমনা হয়ে পড়লেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, ওই জায়গাটিতে ওই রকম হওয়ার কারণ কি? কোন ব্যক্তি বা সেই জায়গাকে ওই রকম গুণযুক্ত করেছিল? এ বিষয়ে আমার বড়ই কৌতূহল হচ্ছে, আপনি দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। শ্রী সুখদেব বললেন, হে রাজন, একতা ব্রতধারী ঋষিগণ ভগবান মহাদেবকে দর্শনে ইচ্ছায় স্ব তেজের প্রভাবে দিক সকলে অন্ধকার দূর করে ওই বনে গিয়ে উপস্থিত হন। সেই সময় অম্বিকা দেবী বিবস্ত্রা ছিলেন। সহসা ঋষিদের সেখানে উপস্থিত দেখে তিনি অত্যন্ত লজ্জিত হলেন এবং ব্যস্ত সমস্ত হয়ে স্বামীর কোল থেকে উঠে পড়ে বস্ত্র পরিধান করলেন। ঋষিরাও দেখলেন যে ভগবান গৌরীশঙ্কর তখন ক্রীড়াভিনিবেশে রত রয়েছেন। সুতরাং তারা সেখান থেকে প্রস্থান করে নরনারায়ণ আশ্রমে গেলে। সেই সময় ভগবান মহাদেব প্রিয়ার প্রীতি কামনায় অর্থাৎ পার্বতী দেবীর সন্তোষ সম্পাদনের উদ্দেশ্যে বললেন, এখন থেকে আমি ছাড়া অন্য যে কোনো পুরুষ এইখানে প্রবেশ করবে, প্রবেশ মাত্রই সে স্ত্রীলোক হয়ে যাবে। হে পরীক্ষিত, সেই থেকে কোনো পুরুষ সেখানে প্রবেশ করে না। এদিকে রাজা সুদ্যাম্ন অনুচরদের সাথে স্ত্রী রূপ প্রাপ্ত হয়ে বন থেকে বনান্তরে ভ্রমণ করতে লাগল। সেই সময় শক্তিশালী বুধ দেখতে পেলেন যে স্ত্রীগণে পরিবৃত এক সুন্দরী রমণী তাঁর আশ্রমের কাছে ঘুরে বেড়াচ্ছে। তার মনে কামনার উদ্রেক হল এবং তিনি
সেই সুন্দরী রমণীকে পত্নী রূপে পাওয়ার অভিলাষ করলেন। সেই রমণীও চন্দ্রপুত্র বধকে পত্নীকে বরণ করতে অভিলাষিনী হলেন। তখন বুধ তাকে পত্নী রূপে গ্রহণ করে তার গর্ভে পুরুরবা নামে একটি পুত্র উৎপন্ন করলেন। মনুপুত্র রাজা সুদ্যাম্ন স্ত্রী শরীরে পরিণত হয়ে গেছিলেন। কথিত আছে যে ওই অবস্থায় তিনি তার কুলাচার্য বশিষ্ঠ দেবকে স্মরণ করছিলেন। ভগবান বশিষ্ঠ দেব সুদ্যাম্নের ওই অবস্থা দেখে অত্যন্ত কৃপান্বিত হয়ে সুদ্যাম্নকে পুরুষত্ব প্রদানের কামনা করে ভগবান শঙ্করের আরাধনা করতে লাগলেন। হে রাজন, বশিষ্ঠের আরাধনায় ভগবান শঙ্করী পরিতুষ্ট হয়ে বশিষ্ঠের প্রীতি উৎপাদন করে নিজ বাক্যের সত্য রক্ষার উদ্দেশ্যে এই কথা বললেন। হে বশিষ্ঠ, তোমার গোত্রজ এই সুদ্যাম্ন এক মাস পুরুষ হবে ও এক মাস স্ত্রী হয়ে যাবে। এই প্রকার ব্যবস্থানুসারে সে ইচ্ছানুরূপ পৃথিবী পালন করুক। এইভাবে বশিষ্ঠ দেবের অনুগ্রহে ঐরূপ অবস্থা অনুসারে রাজা সুদ্যাম্ন অভিলষিত পুরুষত্ব লাভ করে পৃথিবী পালন করতে লাগলেন। কিন্তু যখনই তিনি নারী হতেন সেই মাসে লজ্জাবশত তিনি গোপনে থাকতে বাধ্য হতেন। প্রজাবৃন্দ এই অবস্থা মেনে নিয়ে সন্তুষ্ট হল না। তার তিন পুত্র হয় উৎকল, গয় ও বিমল। হে মহারাজ পরীক্ষিত, তারা দক্ষিণান্তের দেশসমূহের রাজা হলেন। অনন্তর বহুকাল বাদে বার্ধক্য উপস্থিত হলে প্রতিষ্ঠান দেশের অধিপতি সুদ্যাম্ন নিজ পুত্র পুরুরবাকে রাজত্ব দান করে তপস্যার জন্য বনে প্রস্থান করলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে শ্রীমদ্ভাগবত মহান্তে ইলোপাখ্যান নামক প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় অধ্যায়, পৃষদ্র প্রভৃতি মনু পাঁচ পুত্রে বংশ বিবরণ। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইভাবে সুদ্যাম্ন যখন তপস্যার জন্য বনে চলে গেলেন তখন বৈবস্বত মনুপুত্র কমনায় যমুনা তীরে বসে শত বৎসর ব্যাপী তপস্যা করলেন। তারপরে তিনি অপত্য লাভের জন্য সর্বশক্তিমান ভগবান শ্রীহরি আরাধনা করলেন। তার ফলে তার আত্মতুল্য দশটি পুত্র লাভ হয়। দশজনের মধ্যে ইক্ষাকু জ্যৈষ্ঠ, সেই দশজনের মধ্যে একজনের নাম ছিল পৃষদ্র। গুরুদেব বশিষ্ঠ তাকে গোপালনে নিযুক্ত করেছিলেন, তাই তিনি রাত্রিতে খড়গ হাতে সতর্কভাবে দাঁড়িয়ে থেকে বীরাসন ব্রত ধারণ করে গো সকলে রক্ষণাবেক্ষণ করতেন। একদিন রাত্রিকালে বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে একটি বাঘ গোষ্ঠে ঢুকে পড়ল। শুয়ে থাকা গো সকল ভয়ে লাফিয়ে উঠে ইতস্তত ছোটাছুটি করতে লাগলো। মহাবলশালী বাঘটি একটি গাভীকে আক্রমণ করলে গাভীটি ভয়াতুরা হয়ে কাতর আর্তনাদ করতে থাকে। সেই আর্তনাদ শুনে পৃষদ্র গাভীটির কাছে দৌড়ে এলেন। একে তো রাত্রিকাল, তার উপর দুর্ঘটনের ঘনাঘট। আকাশের তারাগুলি পর্যন্ত দেখা যাচ্ছিল না। অন্ধকারে ঠিক মতো বুঝতে না পেরে পৃষদ্র খড়গ হাতে ব্যগ্র ভ্রমে গাভীটিরই মস্তক ছেদন করে ফেললেন। খড়গের মাথার আঘাতে বাঘটির কান কেটে যায়। রক্তক্ষরণ হতে হতে বাঘটা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। শত্রুনাশন পৃষদ্র ভেবেছিলেন যে বাঘটি নিহত হয়েছে, কিন্তু রাত পোয়ালে তিনি দেখলেন যে বাঘের মদলে গাভীটি নিহত হয়েছে। ফলে তিনি যৎপরণাস্তি দুঃখিত হলেন। যদিও রাজকুমার পৃষদ্রে এই অপরাধ অজ্ঞানকৃত, তবুও কুল পুরোহিত বশিষ্ঠ তাকে অভিসম্পাত করলেন যে এই গর্বিত কার্যের ফলে তুমি নিষ্কৃষ্ট ক্ষত্রিয় হতে পারবি না, শূদ্র হয়ে জন্মগ্রহণ করবি। গুরু কর্তৃক এইভাবে অভিশপ্ত হলেও পৃষদ্র করজোড়ে সেই অভিশাপ স্বীকার করলেন এবং তারপরে চিরদিনের মতো মুনিজন প্রিয় নৈষ্টিক ব্রহ্মচর্য ব্রত ধারণ করলেন। তিনি সর্বভূতের সহিত এবং সমদর্শী হয়ে ভক্তির দ্বারা সর্বাত্মা নির্বল পরম পুরুষ ভগবান বাসুদেবের কনিষ্ঠ
ভক্তি লাভ করলেন। তিনি সম্পূর্ণরূপে আসক্তি শূন্য হলেন এবং প্রশান্ত চিত্ত জিতেন্দ্রিয় পরিগ্রহ শূন্য হয়ে যদৃচ্ছা ক্রমে লব্ধ বস্তু দ্বারাই নিজের জীবিকা নির্বাহ করতে লাগলেন। তদনন্তর ভগবত্ব জ্ঞানে পরিতৃপ্ত হয়ে পৃষদ্র জীবাত্মাকে পরম আত্মাকে সমাহিত করে কখনো কখনো জড় অন্ধ ও বধিরের মতো পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। এই রকম নিরাসক্ত বৃত্তি ও মুনি ভাবা সম্পন্ন হয়ে থাকাকালে একদিন তিনি বনে গিয়ে দেখলেন যে বনে দাবালন জ্বলছে। পৃষদ্র সেই দাবাগ্নিতে নিজ ইন্দ্রিয়সমূহ আহুতি দিয়ে ভস্মীভূত করে পরম ব্রহ্ম পরম আত্মাকে প্রাপ্ত হলেন। মনুর কনিষ্ঠ পুত্রের নাম ছিল কবি। তিনি কৈশোর বয়সেই বিষয় ভোগে নিষ্ক্রিয় হয়ে রাজ্য পরিত্যাগ করে বন্ধু বান্ধবদের সাথে বনে গমন করেন এবং হৃদয়স্থিত স্বয়ং প্রকাশ পরম আত্মায় চিত্ত নিবেশিত করে তার আরাধনায় পরমপদ প্রাপ্ত হন। মনুর পুত্র কুরুশের থেকে কারুষ নামে বিখ্যাত ক্ষত্রিয় জাতি উৎপন্ন হয়। তারা অতিশয় ব্রাহ্মণ ভক্ত, ধর্মপ্রেমী এবং উত্তরাপদ দেশের রক্ষক হয়েছিলেন। দৃষ্ট নামক মনু পুত্র থেকে দ্রাষ্ট নামক ক্ষত্রিয় জাতির উৎপত্তি হয়। তারা পৃথিবীতে ব্রাহ্মণোত্তর ক্ষত্রিয় লাভ করেছিলেন। নৃগ নামে মনুর পুত্র থেকে সুমতির জন্ম হয়। সুমতির পুত্র ভূতজ্যোতি এবং ভূতজ্যোতির পুত্র হলেন বসু। বসুর পুত্র প্রতীক, প্রতীকের পুত্র অঘবান, অঘবানের পুত্রের নাম হল অঘবান এবং কন্যার নাম অঘুবতী। অঘুবতীর বিবাহ সুদর্শন রাজার সাথে। মনুপুত্র নরিশ্চান্ত থেকে চিত্রসেন, চিত্রসেনের পুত্র ঋক্ষ, ঋক্ষের পুত্র মীড়বান, মীড়বানের পুত্র কুর্চ এবং কুর্চের পুত্র ইন্দ্রসেন, ইন্দ্রসেনের পুত্র বীতিহ্রত্র, তার পুত্র সত্যশ্রবা, সত্যশ্রবার পুত্র উরুশ্রবা, আর উরুশ্রবার পুত্র হলেন দেবদত্ত। দেবদত্তের পুত্রের নাম অগ্নিবেশ্য, যিনি স্বয়ং অগ্নিদেব ছিলেন। পরবর্তীকালে এই অগ্নিবেশ্যই কানিন ও জাতুকর্ণ নামে বিখ্যাত ঋষি হয়েছিলেন। হে পরীক্ষিত, এই অগ্নিবেশ্য থেকে আগ্নিবেশ্যায়ন নামে প্রসিদ্ধ ব্রাহ্মণ গোত্র সমুৎপন্ন হয়েছে। এই পর্যন্ত আমি নরিশান্তের বংশের বর্ণনা করলাম। এখন দিষ্টের বংশাবলী বলছি, শোনো। দিষ্টের পুত্রের নাম ছিল নাভাগ। পরে আমি যে নাভাগের কথা বলবো, এই নাভাগ সেই নাভাগ নন। এই নাভাগ কৃষি বাণিজ্য আদি কর্মের দ্বারা বৈশত্ব প্রাপ্ত হয়েছিলেন। এর পুত্র ভলন্দন, ভলন্দনের পুত্র বৎসপ্রীত, বৎসপ্রীতের পুত্র পাংশু, আর প্রাংশুর পুত্র প্রমতি, প্রমতির পুত্র খনিত্র, খনিত্রের পুত্র চাক্ষুষ, আর চাক্ষুষের পুত্র বিবংসতি, বিবংসতির পুত্র রম্ভ, আর রম্ভের পুত্র খনিক্ষেত্র। এরা দুজনই পরম ধার্মিক ছিলেন। খনিনেত্রের পুত্র করন্ধক এবং করন্ধমের পুত্র অভিক্ষিত। হে মহারাজ পরীক্ষিত, অভিক্ষিতের পুত্র মরুদ রাজ চক্রবর্তী ছিলেন। মরুদকে দিয়ে অঙ্গিরা পুত্র মহাযোগী সম্বর্ত ঋষি যজ্ঞ করিয়েছিলেন। মরুত্ব রাজার যজ্ঞের মতো যজ্ঞ আর কেউ সম্পন্ন করেনি। ওই যজ্ঞের ছোট বড় পাত্র এবং অন্যান্য বস্তু সবই অতীব সুন্দর ও স্বর্ণ নির্মিত ছিল। সেই যজ্ঞে দেবরাজ ইন্দ্র সোমরস পান করে মত্ত হয়ে গিয়েছিলেন এবং প্রভৃত দক্ষিণা প্রাপ্তিতে ব্রাহ্মণগণ পরিতুষ্ট হয়েছিলেন। ওই যজ্ঞে মরুদগণ পরিবেশনকারী কাজ করেছিলেন, আর বিশ্বদেবগণ সভাসদ হয়েছিলেন। মরুত্রের পুত্র দম, দমের পুত্র রাজ্যবর্ধন, তার পুত্র সুধৃতি, সুধৃতির পুত্র নর, নরের পুত্র কেবল, তার পুত্র বন্ধুমান, বন্ধুমানের পুত্র বেগবান, বেগবানের পুত্র বন্ধু, বন্ধুর পুত্র রাজা তৃণবিন্দু, তৃণবিন্দুর ভুরি ভুরি গুণে বিভূষিত ছিলেন। অপ্সরা শ্রেষ্ঠ অলম্বুয়া দেবী তাকে পতিত্বে বরণ করেন।
অলম্বুসার গর্ভে তৃণবিন্দুর কয়েকটি ছেলে এবং একটি মেয়ে ইড়চিড়া উৎপন্ন হয়। যজ্ঞেশ্বর বিশ্ববাদসী তাঁর পিতা পুলস্ত ঋষি থেকে পরম বৃদ্ধি লাভ করে ইড়চিড়ার গর্ভে লোকপাল কুবেরের পুত্ররূপে উৎপন্ন করেন। নিজ পত্নীর গর্ভে মহারাজ তৃণবিন্দুর তিনটি পুত্র জন্মায়, বিশাল, শৃণশূন্য আর ধূম্রকেতু। এদের মধ্যে রাজা বিশালী বংশ রক্ষা করেন এবং বৈশালী নামক নগরী পত্তন করেন। বিশালের পুত্র হেমচন্দ্র, তাঁর পুত্র ধূম্রাক্ষ, ধূম্রাক্ষের পুত্র সংযম এবং সংযমের পুত্র পুত্র কৃষাস ও দেবজ। কৃষাসের পুত্রের নাম সোমদত্ত। তিনি বহু অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর পরম পুরুষের আরাধনা করে যোগ যজ্ঞেশ্বর স্মরণে লভ্য অতি উত্তম গতি প্রাপ্ত হয়েছিল। সোমদত্তের পুত্র সুমতি, সুমতির পুত্র জন্মেঞ্জয়। এরা সকলে রাজা তৃণবিন্দুর কীর্তিবর্ধনকারী বিশাল বংশীয় নৃপতি ছিলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে নবম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। তৃতীয় অধ্যায়, মহর্ষি চবন ও সুকন্যার উপাখ্যান, রাজা সর্যাতির বংশ বিবরণ। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মনুপুত্র রাজা সর্যাতি বৈশিষ্ট্য অর্থাৎ বেদার্থের তত্ত্বজ্ঞ ছিলেন। তিনি অঙ্গীদারদের যজ্ঞে দ্বিতীয় দিনের বিধির উপদেশ করেছিলেন। রাজা সর্যাতির সুকন্যা নামে এক কমল নয়না কন্যা ছিলেন। একদিন রাজা সর্যাতি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে করে বনে বনে ভ্রমণ করতে করতে মহর্ষি চবনে আশ্রমে উপস্থিত হলেন। সুকন্যা সখী পরিবৃতা হয়ে বৃক্ষ শ্রেণীর সৌন্দর্য দর্শন করছিলেন। সেই অবস্থায় এক জায়গায় বল্মিক টিবির একটা ছিদ্র দিয়ে তিনি খদ্দত্তের জোনাকির মতো দুটি জ্যোতি দেখতে পেলেন। রাজকুমারী সুকন্যা যেন দৈব কর্তৃক চালিত হয়ে নিজের চপলতা হেতু কাঁটার মতো তৎক্ষণাৎ সেই ছিদ্র দিয়ে রক্ত ঝরতে লাগল। তার সাথে সাথে সর্যাতি সৈন্য সামন্তের মলমূত্র নিরুদ্ধ হয়ে গেল। রাজর্ষি সর্যাতি এই ব্যাপার লক্ষ্য করে বড়ই বিস্মিত হলেন এবং নিজের সৈন্যদের বললেন, তোমরা মহর্ষি চবনে কোনো অনিষ্ট করনি তো? আমার তো নিশ্চিত মনে হচ্ছে যে আমাদের কেউ না কেউ তার আশ্রমে গর্বিত কাজ করছে। সুকন্যা তখন ভয়ে ভয়ে তার পিতাকে বললেন, পিতা, আমি কিঞ্চিত অপরাধ করেছি, না জেনে আমি দুটি জ্যোতিকে কাঁটা দিয়ে বিদ্ধ করেছি। মেয়ের এই কথা শুনে সর্যাতি বিশেষ ভীত হলেন। তিনি ধীরে ধীরে বিবিধ স্তুতি বিনীত করে বাল্মিক স্তূপে আবৃত মুনি প্রসন্নতা সম্পাদন করলেন। তারপর চবনমুনির অভিপ্রায় বুঝতে পেরে তিনি নিজের মেয়েকে মুনির হাতে সম্পাদন করলেন এবং এই সংকট থেকে মুক্ত হয়ে সমাহিত চিত্তে মুনির অনুমতি নিয়ে নিজের রাজধানীতে ফিরে এলেন। এদিকে সুকন্যা অতি গোপন স্বভাব চবনমুনিকে পতিরূপে পেয়ে তার মন বুঝে সাবধান হয়ে মনমত পরিচর্যা দ্বারা তার প্রীতি সম্পাদন করতে লাগলেন। কিছুকাল অতীত হলে একদিন অশ্বিনী কুমারদ্বয় ওই আশ্রমে এসে উপস্থিত হলেন। চবনমুনি তাদের যথোচিত অর্চনাদি করে বললেন, আপনারা স্বর্গ বৈদ্য, সুতরাং আমাকে যৌবন প্রদান করুন। আমার রূপ ও যৌবন এমন করে দিন যান নাকি কামিনীদের আকাঙ্ক্ষিত। আমি জানি যে আপনারা সোম পানের অধিকারী নন, কিন্তু আমি সোম যজ্ঞ করে আপনাদের সম্পূর্ণ যজ্ঞভাগ পাত্র প্রদান করব। বৈদ্য শ্রেষ্ঠ অশ্বিনী কুমারদেব মহর্ষি চবনকে অভিনন্দিত করে বললেন, আচ্ছা তাই হবে, আপনি এখন সিদ্ধগণ নির্মিত এই হ্রদে অবগাহন করুন। মহর্ষি চবনের দেহ জরাগ্রস্ত ও জীর্ণ, বলি পলিত গাত্র, শিরা ব্যাপ্ত লোল মাংস ও পক্ককেশ মুনিবরকে সাথে নিয়ে অশ্বিনী কুমারদ্বয় সেই হ্রদে প্রবেশ করলেন। অনন্তর সেই হ্রদ থেকে অতি কমনীয় সমান রূপধারী তিনজন পুরুষ উঠে এলেন।
তারা পদ্মমালা ও কনক কুণ্ডলধারী, সুন্দর বসন ভূষিত, অস্থুল ও স্ত্রী জনপ্রিয় কান্তি বিশিষ্ট ছিলেন। পতিব্রতা সুন্দরী সুকন্যা, সূর্যের মতো তেজস্বী ও একই রূপধারী তিনজন পুরুষকে দর্শন করে ওই তিনজনের মধ্যে কে তার পতি হবে তা বুঝতে না পেরে অশ্বিনী কুমারদের স্বর্ণাপন্ন হলেন। অশ্বিনী কুমারদ্বয়ের উদ্দেশ্যে আপনারা পৃথক পৃথক হয়ে আমার স্বামীকে দেখিয়ে দিন, এই প্রার্থনা করলেন। অশ্বিনী কুমারদ্বয় সুকন্যার প্রাতিব্রত ধর্মে প্রীতি হয়ে তাকে তার পতিকে চিনিয়ে দিলেন এবং চবনমুনির অনুমতি নিয়ে বিমান যোগে স্বর্গপুরে চলে গেলেন। কিছুদিন বাদে যজ্ঞ করার ইচ্ছায় রাজা সরযাতি চবনমুনির আশ্রমে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন যে তার মেয়ে সুকন্যার পাশে সূর্যের মতো তেজস্বী এক পুরুষ বসে আছেন। পিতাকে দেখে সুকন্যা উঠে এসে তার চরণ বন্দনা করলেন। সরযাতি আশীর্বাদ না করে কিঞ্চিত অসন্তুষ্টভাবে তাকে বললেন, ওরে দুষ্টে, এ তুই কি করছিস? তোর পতি সর্বজন পূজ্য চবন মুনিকে তুই বঞ্চনা করেছিস। তিনি জরাগ্রস্ত হওয়ায় অভনিষ্ট, জ্ঞান করে তাকে পরিত্যাগ করে একজন পতিতকে উপতিত রূপে সেবা করছিস। উচ্চ বংশে তোর জন্ম, কিন্তু এই বিপরীত বুদ্ধি তোর কোথা থেকে এলো? তোর এই ব্যবহার তো কুল কলঙ্কার কারক। ওরে অসতী, নির্লজ্জভাবে তুই উপপতির ভজনা করছিস, আর এইভাবে পিতৃকুল ও ভ্রতৃকুল দুই কুলের অধিপাতে পাঠালি। রাজা সরযাতির এই রকম কটুবাক্য শুনে সুচিস্মিতা কন্যা নিষ্পাপভাবে পিতাকে বললেন, হে পিত, এই ইনি আমরার জামাতা ভৃগুপুত্র মহর্ষি চরবণ। এই কথা বলে চবনের রূপ ও যৌবন প্রাপ্তির বৃত্তান্ত সবিস্তারে পিতার কাছে বর্ণনা করলেন। এই কাহিনী শুনে রাজা সরযাতি বিস্মিত ও পরমপ্রীত হয়ে নিজের মেয়েকে স্নেহালিঙ্গন করলেন। মহর্ষি চবন সরযাতিকে দিয়ে সোম যাগ অনুষ্ঠান করালেন এবং সোমরস পানের অধিকারী না হওয়া সত্ত্বেও নিজের তপশক্তির প্রভাবে অশ্বিনী কুমারদ্বয়কে সোমপূর্ণ পাত্র প্রদান করলেন। দেবরাজ ইন্দ্র কোপন স্বভাব ছিলেন, হঠাৎ রেগে যেতেন, তিনি এই ঘটনাটা সহ্য করতে পারলেন না। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি সরযাতিকে বধ করার উদ্দেশ্যে নিজের বজ্র তুলে নিলেন। মহর্ষি চবন ইন্দ্রের বজ্রের সাথে ইন্দ্রের হাতকেও স্তবন করে রাখলেন। সেই সময় থেকে সমস্ত দেবগণ বৈদ্য বলে যে অশ্বিনী কুমারদের সোমযাগ থেকে বহিষ্কৃত করে রেখেছিলেন তাদের যজ্ঞভাগ প্রদান অনুমোদন করলেন। হে পরীক্ষিত, সেই সরযাতির তিন পুত্র উত্তান বর্হি, আনর্ত এবং ভুরিসেন। আনর্তের পুত্র রেবত, হে মহারাজ, এই রেবত সমুদ্রের মধ্যে কুশস্থলী নামে এক নগরী পত্তন করেন এবং সেখান থেকে আনর্ত প্রভৃতি দেশ সমূহ শাসন করতেন। রেবতের একশত বহুবান পুত্র জন্মে, তাদের মধ্যে কুকুদ্মী জ্যৈষ্ঠ ও শ্রেষ্ঠ ছিলেন। তার রেবতী নামে এক কন্যা ছিল, নিজের মেয়ে রেবতীকে সঙ্গে করে তার জন্য পাত্র অন্বেষণের উদ্দেশ্যে কুকুদ্মী ব্রহ্মার কাছে গেলেন। তখন ব্রহ্মলোকে গন্ধর্বগণ নৃত্য সঙ্গীতাদি করছিলেন, সেই জন্য কুকুদ্মী খানিকক্ষণ অপেক্ষা করলেন। সঙ্গীতানুষ্ঠানের শেষে তিনি ব্রহ্মাকে প্রণাম করে তার কাছে নিজের অভিপ্রায় নিবেদন করলেন। তার অভিপ্রায় শুনে ভগবান ব্রহ্মা সহাস্যে বললেন, মহারাজ, তুমি মনে মনে যাদের পাত্র রূপে চিন্তা করে রেখেছ তারা সকলেই কালের গর্ভে লীন হয়ে গেছে, তাদের পুত্র পৌত্র নাতিদের আর কি কথা, তাদের গোত্রের নাম ও শোনা যায় না। তুমি এই ব্রহ্মলোকে যতক্ষণ অপেক্ষা করেছ তার মধ্যে ২৭টি চতুর্যুগ পরিমিত সময় অতীত হয়ে গেছে, অতএব তুমি যাও। দেবদেব নারায়ণের অংশাবতার মহাবল বলরাম এখন পৃথিবীতে বিরাজমান আছেন। হে রাজন, তুমি তোমার এই কন্যারত্ন সেই নবরত্ন প্রভু বলরামকে সমর্পণ করো, যার নাম ও লীলা শ্রবণ ও কীর্তন করলে বিশেষ পুণ্যলাভ হয়।
সেই ভূত ভাবন ভগবান পৃথিবীর ভার হরণ করার জন্য নিজ অংশে অবতীর্ণ হয়েছে। রাজা কুকুদনি ব্রহ্মা দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে তাঁর পাদ বন্দনা করে নিজ পুরীতে ফিরে গেলেন। ফিরে এসে তিনি দেখলেন যে তাঁর বংশীয় জ্ঞাতিগণ যক্ষগণের ভয়ে বহুদিন পূর্বে ওই পুরী পরিত্যাগ করে নানা দিকে ছড়িয়ে পড়েছে। নিজের সর্বাঙ্গ সুন্দরী কন্যাকে পরম বলশালী প্রভু বলরামের হাতে সম্প্রদান করবে। রাজা কুকুদনি স্বয়ং তপস্যার উদ্দেশ্যে ভগবান নরনারায়ণের আশ্রম বদ্রিকাবনে পত্রে যাত্রা করলেন। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে নবম স্কন্ধে তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। চতুর্থ অধ্যায় নাভাগ ও অম্বরীশের উপাখ্যান। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মনুপুত্র নভগ্রের পুত্র ছিলেন নাভাগ। দীর্ঘকাল ব্রহ্মচর্য পালন করে তিনি বাড়ি ফিরে এলেন। তখন তার বড় ভাইয়েরা তাদের চেয়ে বয়সে ছোট ছিল, কিন্তু শ্রেষ্ঠ নাভাগকে কেবল পিতাকেই তার পৈতৃক সম্পত্তির ভাগ বলে নির্দেশ করে দেয়। সকল সম্পত্তি তারা অনেক ভাগেই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে নিয়েছেন। তিনি তার ভাইদের জিজ্ঞাসা করলেন, ভাইসব, আপনারা আমার জন্য কোন ভাগ নির্দিষ্ট করে রেখেছেন? ভাইয়েরা বললেন, আমরা তোমার অংশ হিসেবে আমাদের পিতাকেই ঠিক করে রেখেছি। তিনি তখন তার পিতার কাছে গিয়ে বললেন, হে পিত, আমার বড় ভাইয়েরা আমার ভাগ হিসেবে আপনাকেই দিয়েছেন। তার পিতা বললেন, বৎস, তুমি ওদের কথা বিশ্বাস করো না। দেখো, সম্প্রতি আজ্ঞিরস গোত্রীয় শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ এক বিশাল যজ্ঞের অনুষ্ঠানে রত রয়েছেন, কিন্তু পুত্র, তারা প্রত্যেক ষষ্ঠ দিনে নিজেদের কর্মে কিছু ত্রুটি করে ফেলছেন। তুমি সেই মনীষীদের কাছে গিয়ে বিশ্বদেব সম্বন্ধে যে দুটি সূক্ত আছে সেই দুটি সূক্ত তাদের পাঠ করাও। তারা যখন স্বর্গে যাবেন তখন যজ্ঞাবশিষ্ট সমস্ত ধনরত্ন তোমাকে দান করবে, অতএব তুমি শীঘ্র সেখানে যাও। নাভাগ তখন পিতার আদেশানুসারে তাই করলেন। আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণেরা যথাকালে স্বর্গে যাবার সময় যজ্ঞাবশিষ্ট সমস্ত ধনরত্ন নাগাবকে দিয়ে বল গেলেন। নাগাব যখন সেই ধন গ্রহণ করতে লাগলেন তখন উত্তর দিক থেকে এক কৃষ্ণবর্ণ পুরুষ সেখানে এসে বললেন, হে যজ্ঞভূমিতে রক্ষিত অবশিষ্ট সমস্ত ধন আমার। নাভাগ বললেন, ঋষি দাও, এই সমস্ত ধন আমার। সেই পুরুষ তখন বললেন, আমাদের এই বিবাদের ব্যাপারে তোমার পিতাকেই জিজ্ঞাসা করা যায়। নাভাগ তখন ফিরে গিয়ে তার পিতাকে জিজ্ঞাসা করলেন। পিতা বললেন, দক্ষ প্রজাপতি যজ্ঞের সময় একবার ঋষিবৃন্দ এই সিদ্ধান্ত দিয়েছিলেন যে যজ্ঞভূমিতে যজ্ঞাবশিষ্ট সব কিছুই রুদ্র দেবের, সুতরাং এই যজ্ঞাবশিষ্ট ধনরত্ন তো মহাদেবেরই প্রাপ্য। নাভাগ তখন ফিরে গিয়ে সেই কৃষ্ণবর্ণ পুরুষ রুদ্রদেবকে প্রণাম করে বললেন, হে প্রভু, যজ্ঞভূতির সব বস্তুই আপনার, আমার পিতা এই কথাই বলেছেন। হে ভগবান, আমার অপরাধ হয়েছে, আপনার শ্রীচরণে পরাম, আমাকে ক্ষমা করুন। রুদ্রদেব তখন বললেন, তোমার পিতৃদেব ধনার্দুকল সিদ্ধান্তই দিয়েছেন, আর তুমিও সত্য কথাই বলেছ, তুমি তো আগে থেকেই বেদের মন্ত্র দ্রষ্টা, এখন আমি তোমাকে সনাতন ব্রহ্মজ্ঞান প্রদান করছি। এই যজ্ঞাবশিষ্টরূপ আমার যে অংশ সেই ধনরত্ন আমি তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি তা গ্রহণ করো। এই কথা বলে সত্যপ্রেমী ভগবান রুদ্র অন্তর্ধান করলেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একাগ্র চিত্তে এই আখ্যান স্মরণ করবে সে বিদ্বান ও মন্ত্র জ্ঞান সম্পন্ন তো হবেই, সাথে সাথে আত্মবিদ্যা ও লাভ করবে। এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ। তিনি অতীব ভগবত প্রেমী ও উদার ধর্মাত্মা ছিলেন। যে ব্রহ্মসাপ কখনো কোথাও প্রহতিত হয় না, সেই ব্রহ্মসাপও অম্বরীশকে স্পর্শ করতে পারেনি।
মহারাজ পরীক্ষিত বললেন, হে ভগবান, ক্রুদ্ধ ব্রাহ্মণের দুরতি ক্রমণীয় ব্রহ্মশাপ পর্যন্ত যার প্রতি প্রযুক্ত হয়ে নিজ শক্তি প্রকাশ করতে সমর্থ হয়নি, সেই ধীমান রাজর্ষি অম্বরীশের চরিত্র আমি শুনতে ইচ্ছা করি। শ্রী সুখদেব বললেন, মহাভাগ, অম্বরীশ সপ্ত দ্বীপ দিব্যতী পৃথিবী অক্ষয় সম্পদ ও অতুল ঐশ্বর্য লাভ করেছিলেন, যদিও সেই সকল বিভব সাধারণ মানুষের পক্ষে অতীব দুর্লভ, কিন্তু তিনি সেই সেবককে স্বপ্ন তুল্য অনিত্য মনে করতেন, কারণ তিনি জানতেন যে ধন ঐশ্বর্যের লোভে মোহমুগ্ধ মানুষ বুঝতে পারে না যে ওইসব বিভব অতীব নশ্বর। তিনি ভগবান বাসুদেবের এবং তদ্ভক্ত সাধুবৃন্দে উত্তম ভক্তি প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে সমস্ত বিশ্বই তাঁর কাছে মাটির ঢেলার মতো তুচ্ছ মনে হত। তিনি নিজের মনকে শ্রীকৃষ্ণের চরণাবৃন্দে বাণীকে ভগবত গুণানু বর্ণনে শ্রীহরির মন্দির মার্জনাদি কর্মে হাত দুটিকে এবং কান দুটিকে ভগবান অচ্যুতের লীলা কথা শ্রবণে নিয়োজিত করেছিলেন। তাঁর চোখ দুটিকে তিনি মুকুন্দমূর্তি এবং মন্দির আদি দর্শনে অঙ্গাদিকে ভগবত ভক্তজনের গাত্র স্পর্শনে নাসিকাকে শ্রীকান্তের চরণ কমলার কৃত শ্রীমতী তুলসীর দিব্য গন্ধ গ্রহণে এবং জিহ্বাকে ভগবত উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রসাদ আদি গ্রহণে নিযুক্ত করেছিলেন। তিনি তাঁর পা দুটিকে ভগবানের ক্ষেত্রীয় সমূহের প্রতি অর্থাৎ তীর্থে ভ্রমণে ব্যাপৃত রাখতেন এবং মাথাকে সর্বদা ভগবানের পাদবন্দনে নিযুক্ত রাখতেন। রাজা অম্বরীশ মালা চন্দনাদি ভোগ সামগ্রীকে শ্রী ভগবানের সেবায় সমর্পিত করেছিলেন, কিন্তু সেই সমর্পণ ভোগেচ্ছয় নয়, বরং দাস্যভাবে তাঁর প্রসাদ শ্রী কারাচ্ছে তাঁর প্রেক রামনায় নিবেদন করেছিলেন। এইভাবে তিনি তাঁর সমস্ত কর্মযোগ্য পুরুষ ইন্দ্রিয়াতীত ভগবানকে সর্বাত্মা এবং সর্বস্বরূপ মনে করে তাকে সমর্পণ করতেন এবং ভগবত ভক্ত ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে রাজ্য শাসন করতেন। রাজা অম্বরীশ ধন্দ নামক নিরুদক মরুপ্রদেশের সরস্বতী নদীর তীরে বশিষ্ঠ অসিত গৌতম প্রমুখ ঋষিগণের সাহায্যে বিস্তৃত মহাবিভবযুক্ত অঙ্গ ও দক্ষিণা সম্পন্ন বহু অশ্বমেধ যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করেছিলেন। তাঁর যজ্ঞে দেবতাদের সাথে সদস্য ও ঋত্বিকগণ যখন সারি দিয়ে বসতেন তখন তাঁদের চোখের পলক পর্যন্ত পড়ত না, কারণ নানাবিধ সুন্দর বস্ত্রালঙ্কারে ভূষিত রূপের ফলে দেবতাদের সাথে সদস্য ও ঋত্বিকদের কোনো পার্থক্যই লক্ষিত হতো না। তাঁর প্রজাবৃন্দ মহাত্মাগণ দ্বারা গীত ভগবত কীর্তনাদি শ্রবণ করত এবং নিজেরাও কখনো কখনো সেই সব কীর্তনাদি গান করত। তারা ভগবত প্রেমে এতই নিমগ্ন থাকত যে দেবে বাঞ্ছিত স্বর্গও তারা কামনা করত না, নিজেদের হৃদয়ে অনন্ত প্রেমদায়ী শ্রীহরিকে তারা নিত্য নিরন্তর দর্শন করত। তার ফলে কোনো ভাগ সামগ্রী তাদের আনন্দ দিতে পারত না যে সমস্ত ভোগ্য বস্তু বড় বড় সিদ্ধগণের দুর্লভ, সেই সব বিষয় আশ্রয় করে তাদের উপলব্ধ আত্মানন্দের কাছে নিতান্তই তুচ্ছ ও নিন্দনীয় মনে হত। রাজা অম্বরীশ এই রকম তপস্যাযুক্ত ভক্তিযোগ ও প্রজা পালনরূপ স্বধর্মের দ্বারা শ্রীহরির প্রীতি সম্পাদন করে সম্পূর্ণরূপে আসক্তহীন হয়ে গেলেন। গৃহ, স্ত্রী, পুত্র, ভাই বন্ধু, উত্তম হস্তি, রথ, অশ্ব, চতুরঙ্গ পদাতিক বাহিনী, অক্ষয় রত্ন, অলঙ্কার, আয়ুধাদি সমস্ত বস্তু তথা অনন্ত রাজকোষেও তাঁর স্থির বিশ্বাস জন্মেছিল যে এসবই অনিত্য ক্ষণভঙ্গুর। তাঁর একান্ত ভঙ্গিভাবে প্রসন্ন হয়ে ভগবান শ্রীহরি শত্রুর ভীতিজনক ও ভক্তজন পালক সুদর্শন চক্রকে তাঁর রক্ষা কার্যে নিযুক্ত করেছিল। রাজা অম্বরীশের পত্নীও তাঁরই সমতুল ধর্মশীলা সংসারা শক্তি শূন্যা ও ভক্তিমতী ছিলেন। একদা রাজা অম্বরীশ তাঁর পত্নীর সঙ্গে একত্র হয়ে সম্মত সর সাধ্য সদাদশী
ব্রত অনুষ্ঠান করেছিলেন। ব্রত সমাপ্তির পর কার্তিক মাসে তিন রাত্রি উপবাসের পর একদিন যমুনায় স্নান করে মধুবনে ভগবান শ্রীহরির পূজা করলেন। মহাভিষেক বিধি অনুসারে বিবিধ উপাচারের দ্বারা অভিষেক করে বস্ত্র আভূষণ চন্দন মালা ও অর্ঘাদির দ্বারা তদ্গত চিত্তে তার পূজা করলেন। মহাভাগ্যবান ব্রাহ্মণদের যদিও এই পূজায় অংশগ্রহণে কোনো প্রয়োজন ছিল না, তারা সকলেই আপ্তকাম ছিলেন, সিদ্ধ পুরুষ ছিলেন, তবুও রাজা অম্বরীশ তাঁদেরও ভক্তি ভরে পূজা করেছিলেন।